بسم اللہ الرحمن الرحیم محفل انتظامیہ کمیٹی کرتے گئے جی تو بارشک واج محفلے اپنے دیر ساگتم استھان جگدل ہاٹ ہائی اسکول مٹ پرانگن تاریخ پانچوئی مے دو ہزار بارو ان روز شنیوار آج کے پردھان بکتا الحاج حضرت مولانا نور محمد شیخ بردھمانی بھارت ভিডিও পরিচালনা ও এডিটিংয়ে মোহাম্মদ আব্বাস আলী ইসলামিক কালচার একাডেমি ভর্ণিহাট মোবাইল 01713777480 আল্লাহ হাফেজ বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতুল আল্লাম আলহাজ নূর মোহাম্মদ শেখ বারাকাল্লাহু ফি হায়াতিহি আমি হযরতুল আল্লামকে ওনার মূল্যবান বয়ান উপস্থাপন করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل شاب نشاء في عبادة الله ورجل قلبه معلق بالمساجد. মাইক ম্যান কোথায় আছে?
এই মাইকটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, সম্পূর্ণ সরাসরি এসে মাথায় মারছে। ওই মাইকটাকে একটু সাইড করতে হবে। এই দিক থেকে যে সাউন্ডটা এইদিকে দিয়েছে একদম সরাসরি, ওইটাকে তুমি দক্ষিণ দিকে করে দাও। এইখানটা না না না, এই সামনে থেকে একটা আওয়াজ আসছে, ওইটাকে দক্ষিণ দিকে করে দাও। এটা কি, এটা কি হবে? হ্যাঁ, ওইটা তাড়াতাড়ি ঠিক করেন ভাইয়া। দুটো কথা বলি, তারপরে বেন মায়ান শুরু করব। প্রথমেই যিনি প্রশংসার দাবি রাখেন তিনি হলেন আল্লাহ। প্রশংসা আল্লাহ, গুণগান আল্লাহর, প্রভুত্ব আল্লাহর, শাসন বিচার আল্লাহর, সাজদার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক আল্লাহ। যার কোনো অংশীদার নাই তিনি হলেন আল্লাহ। যিনি কোনো দিন ভুল করেন না তিনি হলেন আল্লাহ। যিনি যা করেন ঠিক করেন তিনি হলেন আল্লাহ। যাকে ছাড়া কেউ চলতে পারে না তিনি হলেন আল্লাহ। যিনি সকলকে ছাড়া চলতে পারেন তিনি হলেন আল্লাহ। যার কোনো পরামর্শের প্রয়োজন হয় না তিনি হলেন যিনি যেটাই করেন সেটাই ঠিক, তিনি কে? যার জীবনে কোনো ভুল আছে, আল্লাহর কোনো ভুল আছে, তিনি হলেন আল্লাহ। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, থাক আর বেশি ঘোরাইন না, এটাই ঠিক আছে, আপনারা বেঁধে দেন। তো সার্বভৌমত্বের যিনি একচ্ছত্র মালিক তিনি হলেন কে? আল্লাহ। আমরা সেই মাবুদের গোলাম, এর জন্য একবার শুকরিয়া করব না? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকের এ কায়নাত, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী নাজির, নবী বাশির, নবী তাওসিন, নবী মহসিন, নবী ইয়াসিন, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররাম, আজকের অত্র সভার আপামা জনসাধারণের নির্বাচিত সম্মানীয় সভাপতি সাহেব, উপস্থিত সম্মানীয় ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, প্রধান হাসিনা মমিনা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে একটাই সূরা গোটা পড়েছি, যেটা সূরাটার নাম হচ্ছে বাইয়েনা। আজ বক্তব্যের বিষয় হচ্ছে বাইয়েনা। বাইয়েনাটা আমাদের শোনার খুবই প্রয়োজন। বাইয়েনা এমন একটা জিনিস যা আমাদেরকে দামি বানিয়েছেন, কিন্তু এই মজলিসে আমি বাইয়েনা দেখতে পেয়েছি না। বাইয়েনা কাকে বলে, বাইয়েনার বিস্তারিত তফসির অবশ্যই আপনাদের সামনে আমি করব। আর এই তফসির করার জন্যই উঠেছি। আপনারা শুনতে পারছেন না? না, অত জোরে শোনার দরকার নেই, আস্তে করেই শোনেন। একটা বুঝতে পারছেন না? আর ওই সাউন্ড বক্সগুলো কি বন্ধ আছে নাকি? আমি তো শুনতে পাচ্ছি ভাইয়া। যদি শুনতে না পান তাহলে শোনার ব্যবস্থা তো আগে করতে হবে। ও আচ্ছা, যাই হোক, আমার মনে হয় মাইক বন্ধ করে দিলে আপনার কাছে আমি শব্দ পৌঁছে দিব। তো যাই হোক, শোনার ব্যবস্থাটা আগে করতে হবে। বক্সগুলোকে যে মাঝে আছে পিছিয়ে খুঁটির কাছে দেন, আর একটু বক্সের সাউন্ডটা বাড়িয়ে দেন, তাহলেই কাজ হয়ে যাবে, এনারা অবশ্যই শুনতে পাবেন। আর এগুলো মানে তাড়াহুড়ো চিল্লা চিল্লি না করে ধীরে সুস্থে করলেন, দু চারজন যান, বক্সটাকে তুলে এই পেছন খুঁটিতে দেন, একটু সাউন্ডটা বাড়িয়ে দেন, ওই বক্সটাকে পেছন খুঁটিতে দেন, গ্যালারিতে যারা চেয়ারে বসবেন একদম প্যান্ডেলের বাইরে বসেন, চেয়ারওয়ালার একটু প্যান্ডেলে সরে যান, কারণ আপনার পেছনে যে লোকটা আছে ও দেখতে পাবে না। বুঝতে পারেননি আপনি, তা আমল কখন করবেন? ও মিয়া চেয়ারওয়ালা পেয়ে বাইরে যান,
আপনি বাইরে আসেন, আপনারা দুজন বাইরে আসেন, এইখানটায় আসেন, সামনে আসেন, আপনাদের পেছনের লোক বসাবো, তো অন্য কিছু নয়, আপনি চেয়ারেই থাকেন কিন্তু একটু একটু খালি প্যান্ডেলটা বাইরে আসেন। ওই যে আপনার পেছনে যে ব্যক্তি আছে উনি এমনি করছে, ও তোর কত কষ্ট হচ্ছে, আপনারা অন্য কিছু মাইন্ড নেবেন না, বসেন বসেন, সামনেই বসেন, আপনি ওখানেই বসেন। তো যাই হোক, আমি আপনাদেরকে কথা বলতে থাকি, ওধারে ঠিক হতে থাকুক, আমি যে প্রচেষ্টা দিলাম এই প্রচেষ্টা করলে ঠিক হয়ে যাবে। তো সুরাটার নামই হচ্ছে সুরা বাইয়েনা। সুরাটার নাম কি বললাম? আর বাইয়েনা মানে জানেন? বাইয়েনা মানে হচ্ছে প্রকাশ্য দলিল। কথাটা বুঝে আসলো? এই জায়গাটা নিয়ে আপনার সঙ্গে আমার ঝগড়া। গ্রামের পঞ্চভদ্র বিচারে বসেছেন, আর যখন বিচার শুরু হলো তো প্রত্যেকেই কি বলবে, এই দলিলটা দেখি। জায়গাটা নিয়ে যখন ঝগড়া হবে তখন প্রথম কি চাইবে, জোরে বলেন, দলিল। দলিল যার জায়গা। এখন আমরা কোথায় যাব জান্নাতে? তো আল্লাহ বলবে দলিল দাও। বুঝতে পারছেন? আর সলাত নূরুন, সলাত হলো নূর, আর কালাম পাক হলো বুরহান, এটাই আমাদের দলিল। আমাদের দলিল কোনটা? কোরআন। জোরে বলেন, আমাদের দলিল কি? তো কোরআনের নাম কোরআন, তখন হবে পড়ো। আমার মাথা খাবে কিন্তু এরা, আবার এরা একদম আমার মাথা খাওয়ার কাজ করছে। কোরআনের নাম কোরআন, এদেরকে বললাম বক্সগুলো পেছাতে, ওরা গেছে ওখানে বৈজ্ঞানিকের মতো কাজ করতে, আবার ওইটা দক্ষিণ দিকে উত্তর দিকে দেওয়ার কথা বলছে, যেদিকে আছে দক্ষিণ দিকেই থাকবে, আমি যেদিকে বলেছি। কোরআনের নাম কোরআন, কোরআন মানে পড়ো। কোরআনের নাম হুদা, কোরআন রাস্তা দিয়েছে। কোরআনের নাম সিরাজ, কোরআন অন্ধকারকে আলো করে প্রদীপ দিয়েছে। কোরআনের নাম নূর, কোরআন নূরের আলো দিয়েছেন। কোরআনের নাম তানজিল, তানজিল মানে হচ্ছে সময়কে সাপোর্ট করতে গিয়ে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। যখন যেমন আপনার চড়াই উতরাই এসছে তখন সেইটাকে সমাধান করার জন্য কোরআন নাজিল হয়েছে। হাজি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মাইনারা বললেন, শুক্রবার দিন সরকারি ছুটি হোক, কাজ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইলকে দিয়ে বললেন, যা বলো, ফাইজা কুজিয়াতি সলাতু ফাম তাসিরু ফিল আরজি, নামাজ পড়ে জমিনে বেরিয়ে গিয়ে আবার ফ্যাক্টরিতে কাজ করো, ছুটি বলে কিছু নেই। এইভাবে কোরআন পরিস্থিতিতে এসেছে। এইভাবে কোরআনে যত নাম আছে, কোরআন একটি কিতাব, তো কোরআনের সব নাম নিয়ে দরকার নাই। কোরআনের আজকের একটা নাম আপনাদের তুলে ধরেছি, সেটার নাম হলো বাইয়েনা। আপনাদের বাংলাদেশের সব থেকে বড় কোম্পানির নাম কি, যিনি বিভিন্ন আইটেমের মাল দিতে পারবেন, সে কোম্পানির নাম কি? যাই হোক, আমি আমার ইন্ডিয়ান বলি, ঝামেলা হবে না। ইন্ডিয়াতে আছে টাটা কোম্পানি। টাটা কোম্পানি আপনি বাস পাবেন, টাটা কোম্পানিতে আপনি ট্যাক্সি পাবেন, টাটা কোম্পানিতে মোটর বাইক পাবেন, একটা কুদাল পাবেন টাটা কোম্পানিতে, একটা কাস্তে পাবেন টাটা কোম্পানিতে, একটা তার কাটা পাবেন টাটা কোম্পানি, একটা ছুঁচ কিনবেন তো টাটা কোম্পানি পাবেন, চকলেট খেলো টাটা কোম্পানির পাবেন। বাজারে মাছ মার্কেটে সবজি থেকে নিয়ে আপার থেকে নিয়ে একটা ডিপার পর্যন্ত মানুষের সমস্ত মালের ডেলিভারি দিতে পারে যে কোম্পানি, তার নাম টাটা কোম্পানি। তবে ভাববেন না যে আমি টাটা কোম্পানির অ্যাডভার্টাইজ করছি, আমি এই জন্যই বলছি, কোম্পানি যখন দামি হয় তার সিল মোহর ক্ষুদ্র থেকে বৃহতে পাওয়া যায়। কথা বোঝাতে পারলাম? আপনারা আমার দিকে অ্যাটেনশন হন, ওদিকে দেখে দরকার নেই।
কোম্পানির দেখবেন যে কোনো মাল কিনবেন, যেগুলো কোম্পানি মাল, তার সিল, তার মোহর, তার মনোগ্রাম, যে ছবিটা, তার প্রতীক চিহ্ন আছে, বাসে যেটা থাকবে ছুঁচেও সেইটা, তার মানে কি এই কোম্পানিটা দামি না কমা? জোরে বলেন, দামি না কমা? তাহলে পৃথিবীতে যত জাতি আছে, পৃথিবীতে যত জাতি আছে, আমরা দামি না কমা? কেন দামি? আমরা এমন একটা কোম্পানির মাল, আমাদের টুপিটা কেমন হবে তার দলিল আছে, চুল কেমন হবে তার দলিল আছে, ভ্রুটা কেমন হবে তার দলিল আছে, আমার চোখ কি কাজ করবে তার দলিল আছে, আমার নাক কোনটা শুঙবে কোনটা শুঙবে না তার দলিল আছে, আমার জবানের দলিল আছে, আমার মোষটা কেমন হবে তার দলিল আছে, আমার দাড়িটা কেমন হবে তার দলিল আছে। আমরা এমন একটা কোম্পানির মাল, আমার পায়ের জুতা কোনটা আগে পরবো তার দলিল আছে, আমি পেশাব করব কিভাবে তার দলিল আছে, আমি পায়খানা করব কিভাবে তার দলিল আছে। সাহাবারে জাল্লা মাজমাইনদেরকে নবীজি যখন পেশাব পায়খানা করা শিখাচ্ছেন, ডান বাম পা আগে ভরবে, ডান পা আগে বের করবে, এইভাবে পেশাব করবে, এই দোয়া পড়বে, তখন মুখে কাপড় দিয়ে কাফেররা অট্ট হেসে বলেছিল, হে হে হে, এটা আবার নবী হলো নাকি, পেশাব পায়খানা করা শেখায়। এরা হেসেছিল, আর সাহাবিরা বুকে হাত দিয়ে পাল্টা উত্তর দিয়েছিল গর্বের সঙ্গে, আমাদের নবী পেশাব করাটাও শিখান। আমাদের নবী কত দামি, যা মুসলমানের পেশাবেও একটা বাইয়ানা থাকবে, দলিল থাকবে, যেটা মুসলমান পেশাব করছে। মুসলমান পানি খাবে তার দলিল আছে, তার মানে মুসলমান যেদিন জন্ম নেবে এবং যেদিন মরবে তার পুরোটা জীবনে যা কিছু করবে তার ভিতরে দলিল আছে। পৃথিবীর আদাস কোনো জাতির এরকম দলিল আপনাদের পশ্চিমী ভারত কয় কিলোমিটার? 1 কিলো। আর তারপরে আর 15 কিলো চালিয়ে দেন, কত হবে? 1 আর 15 16, 16-17 কিলোমিটার গিয়ে বিহার বলে একটা প্রদেশে, কিষানগঞ্জ বলে একটা শহর আছে, চিনেন? গত কয়েকদিন আগে, 1.5 মাস আগে, না 1.5-2 মাস হয়ে গেল, কে এসেছিল কিষানগঞ্জে? জাকির নায়ক এসেছিলেন। তো উনি মুসলমানদের দলিল যেভাবে বর্ণনা করলেন, 3 দিন এই প্রোগ্রামে 21 জন যারা ভারতের আপার লেভেলের বুদ্ধিজীবী, 21 জন নন মুসলিম নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ভাইয়া আবার 2-1 মাসের মধ্যে আবার আসবে, তো হিন্দুরাই আনছে আবার, যত কোটি টাকা লাগে, মারোয়ারিরা বলেছে শিখেরা, যত কোটি টাকা লাগে ও ব্যক্তিকে আবার আনতে হবে। তো ভাই মুসলমানের জীবনে দলিল চায়, পোশাক কেমন হবে, টুপি কেমন হবে, তাই সূরা বাইয়েনা পাঠিয়েছেন। আমাদের বেঁচে থাকা দলিল কি? কোরআন। আমাদের আমলের দলিল কি? কোরআন। আমাদের মরার পরে দলিল কে? কোরআন। কোরআন আমাদের আকীদা, আমরা কোরআন কেনে বেঁচে থাকতে চাই, যেদিন মরবো সেদিন কোরআন আমাদের সাথে থাকবে। এই দলিলটা যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার জমিতে যদি দলিলটা ঠিক রাখি, রেকর্ড যদি ঠিক থাকে, আমি আমার চেহারা, ওয়াজাকাতা, পোশাক এবং ব্যবহার আচরণ নিয়ে কিয়ামতের মাঠে যখন দলিল সহ উঠব, তো দলিল দেখি আমার মাবুদ বলবে, তোমার জান্নাতে দলিল হয়ে গেছে, তোমার তো ওখানে রেকর্ড পর্চা মিলে যাচ্ছে, তুমি তো জান্নাতি মানুষ। আর আমার দলিলের যদি গোলমাল হয়, চেহারা হবে ইহুদির মতো, কথাবার্তা হবে নাসারার মতো, দুনিয়াবি কাজ হবে হিন্দুর মতো, খ্রিস্টানের মতো চলাফেরা হবে, আর দাবি রাখবো মুসলমান কোনো জায়গায় ওর দলিল নাই, জায়গা মিলবে না কি আমাদের মাঠে, জাহান্নামে যে কি হবে লা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা রসুল মিনাল্লাহি
يَتْلُو صُحُفًا مُطَهَّرًا فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ সূরা বাইনা আল্লাহ নাযিল করেছে, কাফের মুশরিকদের কথা দিয়ে শুরু করলেন। লাম ইয়াকুন নিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ওই আহলে কিতাবদের ভিতর থেকে যারা মুশরিক মুনাফিক করেছে, জিন্দেগিকে বরবাদি লাইনে হেঁটেছে, তারা যখন লাইন চ্যুত হতে চলেছে, হাত্তা তাতিয়া হুমুল বাইয়েনা, যখন তাদের বিগার ধরেছে, আমার আল্লাহ তাদের কাছে বাইয়েনা পাঠিয়ে দিয়েছেন দলিল, না না তোমার লাইন চ্যুত হওয়া যাবে না। রসুল মিন আল্লাহি, রসুল পাঠিয়েছেন আল্লাহর তরফ থেকে, ইয়াতুলু সুহুফাম মুতাহারা, তিনি তেলাওয়াত করেছেন পবিত্র সহিফাকে এবং মানুষকে বুঝিয়েছেন, বন্ধুরে তোমার জীবনে মায়ের কোল থেকে আহাদ থেকে লাহাদ পর্যন্ত, দনজার খাট পর্যন্ত কবরে কেমন করে লাশকে সওয়ানো হবে, জন্ম কেমন হবে, মৃত কেমন হবে, সারা জীবনের দলিল এনে আপনার সামনে পেশ করা হয়েছে। সুহুফাম মুতাহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা, এমন একটা প্রতিষ্ঠিতমূলক কিতাব, এমন একটি লিখা তোমাদের সামনে আনা হয়েছে যা কোনো দিন সংশোধন সংযোজন বিয়োজন করার প্রয়োজন হবে না। এই দলিল নিয়ে তোমরা জান্নাতে চলে যেতে পারবে। এমন একটা দলিল এটাকে যে গ্রহণ করে নিল সে জান্নাতের দলিল নিয়ে লেখা। আল্লাহ বলছে আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি, খালি এসে শরীরে কোরআনটাকে একবার দেখিয়ে দেবে যে আমি ঠিক আছি, কোরআন যা বলেছে আমার বডিতে তাই আছে, বাস কোরআনটাকে বগলে করে নিয়ে চলে গেলে হবে না আর কি, যে হুজুর আমার কাছে কোরআন আছে, তাহলে তো মুশকিল হয়ে গেল। আমার জীবনে কোরআন আছে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের একটা কথা আপনাদেরকে শোনাই, সাহাবীরা রাস্তায় হেঁটে যাচ্ছে তো বিধর্মীরা জিজ্ঞেস করছে, তোমরা কি করো, তোমরা কারা, আমাদের নাম কি, কোরআন আমাদের কি নাম দেন, সাম্মাকুম মুসলিমিন, আমাদের নাম কি মুসলমান, কে দিয়েছেন এই নামটা, তো মহাব্বতের নামটা একবার জোরে বলি, আমরা কি, যা এর আরে মাইক ঠিক হয়ে গেছে, আর কিছু করতে হবে না ভাইয়া, এখানকার জলসাতে প্রচন্ড ডিস্টার্ব পাচ্ছি কিন্তু আমি আসার পর থেকেই, হ্যাঁ না না এই কথা বললে আমি এক মিনিট চালাবো না, ওদেরটা শেষ হবে তারপরে আমারটা শুরু হবে। আচ্ছা দাঁড়ান এক মিনিট, সাউন্ড কে পাচ্ছেন না, কোন এলাকা থেকে হাত তুলেন, এইখানটাতেই, ইন্নালিল্লাহ, তো বক্সটা কি হয়েছে, আরে বক্সে সাউন্ড বাড়াও, আরে এদিকে ঘোরাতে হবে না, তুমি সাউন্ডটা বাড়াও না, হ্যালো হয়েছে হয়েছে, আর একটু ঘোরান ঘোরান, আমি বলছি ঘোরান, এদিকে ঘোরান, ওইদিকে নয় এইদিকে ঘোরান, হ্যালো আরো ঘোরান, হ্যালো হয়েছে, আচ্ছা এটা এদিকে দেন, এটা এদিকে দেন, জানে না এরা কোন দিকে বক্স দিতে হয়, আচ্ছা মুরব্বী লোক বক্স সোজা করতে যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা এইদিকে দেন, কোন বললে বলো, আজকে মাইকের কমিউনিকেশন ভালো নেই, আসছে শব্দ আসছে এবার,
হ্যালো আসছে, কার কাছে আসেনি এবার বলেন। মাশাআল্লাহ, আবার ওইটা ওইদিকে ঘুরিয়ে দিল নাকি? আরে এইদিকে দেন, এদিকে দিলে সাউন্ডটা বাড়বে, এটা হচ্ছে নিয়ম, বিজ্ঞানকে মানতে হবে কিছুটা। হ্যাঁ আচ্ছা, আপনারা ভিতরে ঢুকে যান, আর কত করো যা। হ্যালো, না ওই মাইকটা আমার কানে লাগলে কিন্তু বায়ান করতে পারবো না। কি আছে বলেন, আপনাদের কোনো দিকে সাউন্ডে ডিস্টার্ব, আপনাদের ডিস্টার্ব হচ্ছে কি? এদিকে হয়নি, শুধু আপনাদের তো, আপনারা দয়া করে ভিতরে ঢুকে যান, ঝামেলা মিটে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান গোটা কোরআনকে শরীরে নিয়ে যখন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, তখন ওর জন্যে জান্নাত বরাদ্দ হয়ে যাবে। তা আমি জিজ্ঞেস করছি, আল্লাহর নবীর জামানায় মুসলমানদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কারা? এরা মহব্বতের সঙ্গে বলেছে, আমরা মুসলমান। আমরা কারা? এবার বলেন, যে যে মুসলমান বলে হাত তুলেছেন, আপনার জীবনের দলিল দেখান। আমার জীবনের দলিল হাত নামান, আমরা সকলেই হলাম মুসলমান। বন্ধুরে আমার, এটা হলো বর্তমান আধুনিক যুগের 2012 সালের মে মাসের 5 তারিখের মুসলমান। একবার আপনারা থাকেন জমার খাতায় রেখে, একবার ব্যাঙ্কে নিয়ে চলে যায় সাহাবিদের জীবনটাকে। রসুলের সাহাবি যদি রাস্তা দিকে ঘুরেছে, আর তাকে যদি বলা হতো তুমি কে না মুসলমান, কাফেররা বলতো তোমরা কি করো, ওরা এক কথাই উত্তর দেয় দিতেন, কোরআনে যা আছে আমরা তাই করি। দেখেন, তোমরা কে না মুসলমান, প্রশ্ন করা হতো তোমরা কি করো, জবাবে উত্তরে বলতেন কোরআনে যা আছে আমরা তাই করি। উত্তর মিলে গেল, যদি কেউ প্রশ্নটা এই দিক থেকে করে ফেলতো, ও মুসলমান তোমাদের কোরআনে কি আছে, তখন উত্তর দিত আমরা যা করি তা কোরআনে আছে। তাহলে তাদের জীবনের সঙ্গে কোরআনের কত বাস্তবায়ন ছিল। এবার 2012 সালের মে মাসের 5 তারিখের মুসলমানদেরকে জিজ্ঞেস করে, আপনারা কে তা মুসলমান, আপনারা কি করেন, এবার উত্তর দেন। মিলবে? জুয়া খেলি, চুরি করি, বেইমানি করি, মিথ্যা কথা বলি, বাটপারি করি। এখন যদি বলেন কোরআনে যা আছে আমরা করি, একটা বিধর্মীকে যদি এই কথা বলে ফেলেন, তার কোরআন সম্পর্কে ধ্যান ধারণা খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই কোরআনের জুয়ার কথা আছে, দাড়ি চাঁচার কথা আছে, মিথ্যার কথা আছে, নচেত মুসলমান কেন মিথ্যা কথা বলবে? দলিল মিলছে গো? এখন দলিল মিলছে? এখন তাহলে কোরআন আমাদের দলিল আর বলা যাবে? যদি কোনো খ্রিস্টান এসে আপনাকে প্রশ্ন করে, তোমাদের কোরআন তো কোনোদিন পড়িনি, তো কোরআনে কি আছে, আর আপনি যদি বলেন আমি যা করি তাই কোরআনে আছে, তাহলে ভেজাল লেগে যাবে, সে কোরআনকে অরিজিনাল বুঝতে পারবে না। বরং সাহাবিরা বলেছেন, কোরআনে যা আছে তা আমরা করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। এরই নাম হল দলিল, এরই নাম হল বাইয়ানা। মানুষ কথা বলবে তার দলিল হবে, মানুষ পায়ে চলবে তার দলিল হবে, মানুষ একটা কারোর সঙ্গে আলাপ করবে সেটাও শরীয়ত মতে হবে। কি বলেন, হবে কি হবে না? এর নাম হলো বাইয়ানা। এই বাইয়ানাকে সামনে রেখে কয়েকটি কথা বলবো।
ছোট্ট ছোট্ট করে পয়েন্টগুলো চেঞ্জ হবে, ছোট্ট ছোট্ট করে পয়েন্টগুলো চেঞ্জ হবে। মেন খেয়াল থাকবে বাইয়েনা, খুব খেয়াল করেন। আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মোবাইলটা তৈরি হয়েছে এর একটা কারণ আছে, কথা হবে। যখন কথা হচ্ছে না, সিম কার্ড চেঞ্জ করছি কথা হচ্ছে না, তারপরেও হচ্ছে না, মেকারেনকে দিলাম ঠিক করে আনলাম তারপরেও হচ্ছে না, কোনো রেসপন্স নাই, ডাস্টবিনে চলে যাবে। একটা আমের গাছ লাগিয়েছেন, মোটর বাইক কিনেছেন, বড় শখ করে চেপে আপনি রানী শঙ্কর যাবেন প্রতিদিনের চাকরির ডিউটি, ও 3 কিলোমিটার যাওয়ার পর প্রতিদিন ঠেলা লাগায়। পেছনে একদিন আপনার বন্ধু চেপে বলছে তোর সঙ্গী আজকে রানী শঙ্করে যায়, এমন দাঁড়িয়ে গেল আর স্টার্টই নাই না, ও বলছে নুনে বিক্রি করবি? আমার বাড়িতে 20 কেজি নুন আছে, একদিকে চাপাবো তোর গাড়িটা, পরের দিনে গাড়ি বিক্রি হয়ে গেছে। একটা আমের গাছ লাগিয়েছেন বড় শখ করে, আম হবে আপনি আমি খাবো, 20 বছর গাছটার পেছনে মেহনত করলেন, আম তো দূরের কথা, আমের কুড়ি বা মকুলটাও আসলো না। ছেলেটাকে ডেকে বলবেন সেলিম রে কুড়ালটা নিয়ে আই তো, দেহকে কেটে আর বুনিয়াদ শেষ করে দেয়। শখের গাছের বুনিয়াদ চলে গেল। একটা টবে গোলাপের গাছ লাগালেন, ফুল ধরবে, মনোরম হবে, মনোরঞ্জন হবে, ভালো লাগবে, ফুল ধরলো না। ছেলেটাকে ডেকে বলবেন দাঁটা নিয়ে আই ওর বুনিয়াদ শেষ করে দি। যখন যে কাজের জন্য যাকে আনা হবে সেই কাজ না করলে তার বুনিয়াদ যেমন শেষ হয়ে যাবে, এই মুসলমানকে আল্লাহ কালাম পাক দিয়ে যে কাজ জন্য পাঠিয়েছে, ওই কাজ ছেড়ে মুসলমান যখন অন্য কাজে যাবে তখন মুসলমানদের উপরে পিটানি পরে ওর বুনিয়াদ শেষ করে দেবে আল্লাহ। বন্ধুরে আমার, এবার আসুন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলো বডিতে পার্স লাগানো আছে সমস্ত পার্স গুলো কিভাবে ব্যবহার করব তার জন্য আমার আল্লাহ কালাম পাকে দলিল দিয়ে দিয়েছেন, আর ওইটা কি বলেছেন বাইয়েনা? বন্ধু কেমন ভাবে আমার কোন পার্সটা কোন জায়গায় ব্যবহার হবে এতটুকু যদি ব্যবহার বিধিতে উল্টা হয়ে যায়, সামান্য নেগেটিভ পজিটিভ উল্টা হয়ে গেলে আলো জ্বলবে না, ফ্যান চলবে না, মাইক চলবে না, আর আমার মাবুদের দেওয়া আইন কানুন যদি আপনার আমার বডিতে না এসে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। একটা বইয়ের নাম বলছি, বইটার নাম হচ্ছে আরবিতে আফাতুল লিসান, যার বাংলা নাম হচ্ছে জীবের আপদ, জীবের আপদ। এবার এক ধার থেকে শুরু করেন, আপনার আমার বডিতে একটা সরঙ্গা প্রত্যেককে আল্লাহ দিয়েছেন নোংরা জায়গা, সেটা তার কাজের ব্যবহার আছে, তার কাজ আছে। মহিলাদেরকে আল্লাহ দিয়েছেন একটা সরঙ্গা যেটাকে আমরা ঢেকে রাখি, পুরুষের মহিলার উভয়ের মধ্যে ইজ্জত সতর আমরা ঢেকে রাখি, একে অপরে কাছাকাছি আসতে পারি না। ব্যবহার বিধি আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু জেনেলেন একজন মহিলা আর একজন পুরুষ দুইজন যদি নিজেদের মধ্যে মেল মহব্বত করে নিয়ে নিয়ত করে গুনহার ময়দানে নামব, তাহলে দুটি সরঙ্গা, একটা পুল্লিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ,
এই দুটি মিলে একটা গুনাহ করতে পারবে, যার নাম হচ্ছে ব্যভিচার, যাকে বলা হয় জেনা। এছাড়া দ্বিতীয় কোন গুনাহ করতে পারবে না। জায়গাটা হলো নোংরা, কিন্তু গুনাহ কটা হয় মাত্র একটি, যেটাকে ব্যভিচার জেনা বলে আমরা জানি। এছাড়া দ্বিতীয় কোনো গুনাহ এর দ্বারা করা সম্ভব হবে না। কিন্তু বডির ভিতরে একটি পার্স আছে, যার নাম হলো জিভ। বড় পবিত্র বন্ধুরে, জিভে চুমা খাওয়া যায়, জিভ দিয়ে মধু খাওয়া যায়, জিভ দিয়ে রসগোল্লা খাওয়া যাবে, বিরিয়ানি খাওয়া যাবে, সারা পৃথিবীর রুচসম্মত খাবার আপনার জিভের ওপর দিয়ে যাবে। এত পবিত্র, এত নরম জিভ, কিন্তু বডির ভিতরে এর মতো বেশি গোনা অন্য কোনো পার্স করতে পারবে না। গীবত, মিথ্যা, মিথ্যা সাক্ষী, গালে পরনিন্দা, পরচর্চা, গিয়ে তারপরে মানুষের পেছনে চগল খুঁড়ে আর গালি গালাজ গান বাজে না। জীব যত বেশি করতে পারবে, বডির অন্য কোনো পার্টস দিয়ে এত কাজ করা সম্ভব হবে না। তাই একজন বিখ্যাত মনীষী আব্দুল হামিদ মাদানী বলছেন, বন্ধুরে, বডির মধ্যে যদি জীবকে তুমি কন্ট্রোল করতে পারো, তোমার শরমগা অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। জীবের মতো গুণা বেশি কেউ করে না। মিথ্যা কথা বলে জীব, মিথ্যা সাক্ষী দেয় জীব, গালি দেয় জিহ্বা, গান করে জিহ্বা, মা চুরি করে খায় জিহ্বা। আপনার কিনা জীব থেকে আপনি পাবেন চগল খুঁড়ে গিবাত, কঠিন কঠিন গোনা জীবের মাধ্যম দিয়ে। হায় বেকান্টাল, গিব চালিয়ে যাচ্ছে, বেকান্টাল গালি দিচ্ছে। এবার একটার পর একটা আপনাদেরকে সিরিয়াল দিয়ে দিচ্ছে। বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে একবার মহব্বতের সঙ্গে জোরে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদিদা, যখন কথা বলবে নরম নরম সত্য কথা বলো, ভদ্র কথা বলো, খবরদার মিথ্যার আশ্রয় নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ভিতরে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। ওরে আমার বান্দারা, যখন বিচারের মধ্যখানে বসবে, ইনসাফের সঙ্গে কথা বলবে, নিকট আত্মীয় বলে কোল্টেনে তুমি জীবকে অপব্যবহার করবে না। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়ান আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আওসানি কাল سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول
সবাতুনি দিল্লুকুম আল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল্লাহ দিল্লা ইল্লা দিল্লহ। সাত ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে রে, তার মধ্যে ওই ব্যক্তি একজন যে ইনসাফ বিচার করেছে, যার জবান দিয়ে কোনোদিন বেইমানি কথা বের হয়নি। জীব একটা এমন জিনিস, শেখ সাদী কি বলছেন দেখেন, বানামে জাহাদা রেজাফরি হাকিমে সুকুন্দার জবাফরি খুদাবন্দে বখশন্দহে দস্তগীর করিমে খতা বখশি পুজসফজি। তাজকিয়ায়ে নাফস, আত্মসমালোচনা দু মিনিট করি আমরা, কার দোষ দিয়ে লাভ নাই। শেখ সাদী বলছে তুমি কন্ট্রোল হও, কন্ট্রোল হও। আমার হাতে কয়টা আঙুল, এবার হাতটাকে ঘুরিয়ে নিলাম, আপনাদের দিকে কয়টা, ওপরে সাক্ষী আছে কয়জন আর আমার দিকে কয়টা আছে। শেখ সাদী বলছেন তুমি লোককে বলছো চোর, এই লোকটা চোর, এই লোকটা বাটপার, এই লোকটা মিথ্যুক, ওই লোকটা কিলম্পট, ওই লোকটা সুদ খায়। বলে তুমি সারাদিন লোকের ভুল দেখে তার দিকে একটা আঙুল দাও, আর একজন সাক্ষী আছে তোমার দিকে তিনটি আঙুল আছে, ও যদি চার আনা চোর তুমি নিজেই বারো আনা চোর। বিচার তোমার হাতেই রয়েছে, কার দিকে একটা আঙুল দিও না, তুমি জবানকে কন্ট্রোল করো। কিছু লোক আছে চায়ের দোকানে বসে বসে মেশিনের মতো ভ্যাত 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 করে গড় বকবে, গোটা দুনিয়ার লোক বধ, আর ওই এলাকার মধ্যে ভদ্রলোক ফেরেশতা ওর কোনো গুণা নাই। এই মাল আপনাদের দিকে আছে, ওর যখন জবান চালু হয়ে যাবে মেশিনের মতো চলছে, ও ও চোর, ও বাটপার, ও তো মেরে খেয়েছে, ও তো এই করেছে, আর ও নিজে আল্লাহর ওলি, ওর ভুলই নেই। এরকম মাল আপনাদের এলাকায় আছে বন্ধুরে আমার? তাহলে একটা উদাহরণ আপনাদের সামনে দি, কাঁচে মুখ দেখা যায় কি আপনারা জোরে বলেন, কাঁচে মুখ দেখা যায় কি, ভুল বললেন, কাঁচে মুখ দেখা যায় না, কাঁচের পেছনে একটা পারদ দেওয়া থাকে, অরিজিনাল ছবিটা কিন্তু পারতে গিয়ে আপনার উঠে যায়, পারতের পেছন দিকে আপনার প্রাইমার দিয়ে লেমিনেশন করা থাকে, পেছনটাকে প্রাইমার কেন দেয় ওদিকে দেখার প্রয়োজন নাই, সামনেতে কাঁচ কেন দিল, পারত কাঁচবিহীন থাকবে না, কাগজে দিলে নষ্ট হয়ে যাবে, এর জন্যে কাঁচ দিয়ে গাইড করা হয়েছে, ওইটার নাম হয়ে যাবে আয়না। যদি পারতটাকে আপনি চাকু দিয়ে চেঁচে ছিলে তুলে দেন, শুধু কাঁচটাকে বের করেন, পারদবিহীন কাঁচের লোকের মুখ দেখা যাবে, নিজের মুখ দেখা যাবে না। আর যে কাঁচে পারদ দেওয়া থাকবে, আপনার নিজের গালে কালি আছে বলে দেবে, নাকে মাছি আছে বলে দেবে, আপনার বডির ভুলগুলো দেখাতে পারবে। তাই বিখ্যাত দার্শনিক শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন মুমিনের ঈমান থাকবে, ঈমানদার মুমিন নিজের ভুল ছাড়া লোকের ভুল দেখতে পাবে না, আর বেঈমানদের কাজ হলো ওর দিলে ঈমানের পারত না থাকার কারণে সারা দুনিয়ার ভুল দেখবে, কিন্তু নিজের ভুল দেখা সম্ভব হবে না।
এদের কাজই হচ্ছে এই ভুল। তো একটা বিচার আপনাদের কাছে করে নি, দলিল আপনারা আজকে দিচ্ছেন, আজকে সব বাইয়ানাতে বসে আছি, শরীয়তে দলিল বিহীন কিছু করা যাবে না। তো বিচারটা হলো কি, বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথার, মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে। বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, আর মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে। বিচার করে একটা বুড়ি মেয়ে 3 লক্ষ টাকা নিয়ে নদী পার হয়ে বেটির বাড়ি যাবে জামাইকে দেওয়ার জন্য, তো ছিঁড়া কাঁথায় ও টাকাটি বেঁধেছে, বাঁধার পর খালি ঘন ঘন বকছে, আমার যা হবে হোক, তার আমার যেন এই কাঁথা না হারায়, যা হবে হোক কাঁথাটা যেন না যায়, বাবা আমার কাঁথা যেন না যায়। আর ডাকাতে কাঁথাই চুরি করেছে, দোষ কার, বেশি জবান চালিয়েছে কাঁথা চলে গেছে। আর ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, 2টা ষাঁড় ভেড়া যুদ্ধ লেগেছে, খটাস খটাস, একটা শিয়াল বলছে যেটা পড়বো ওইটাই আমার, অনেকক্ষণ থাকার পর দেখছে যে পড়ছে না, তাহলে কি মরবে না নাকি, তাই যে খটাস করে লাগছে ওইটা কত জোর লাগছে একবার মাপতে গেছে, মধ্যখানে মাথা ভরেছে, আর 2 দিক থেকে মেরেছে তো উই পড়ে গেছে, দোষ কা। এ বিচার খুব মুশকিল, তো তুই মাথা ভরতে গেলি কেন, আর পাশের বাড়িতে মা বিটি ঝগড়া করছে, মা বলছে আমি আজ রান্না করতে পারবো না, এলে বঠি ছুঁড়ে দিলে বেটিকে, পারিস তা রান্না কর নাহলে দেখে লি, আর এই বাড়ির বউ দেখতে গেছিল ওদের মা বিটি ঝগড়া, তো ওরই নাকটা কেটে পড়ে গেছে, এখন দোষ কাকে দেখেন। মুসলমান ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চরাগ সে, তার জন্য আমার আল্লাহ পরিষ্কার বলছেন, জবানকে কন্ট্রোল কর, তোমার জবান সেক্স আদি বলছেন, শরীরে একটা আঙ্গুল আছে তার মধ্যে হাড় আছে, শেষটাতে নখ দিয়েছেন আল্লাহ, ফোল্ডিং বানিয়েছেন গোটা শরীরটার ভিতরে, হাড়ের ফার্নিচার দিয়ে ফোল্ডিং করে তৈরি করেছেন, কিন্তু সামান্য নাককে উঁচা করতে গিয়ে শিকানো হাড় দিয়েছেন নরম শক্ত মিলে। যে ব্যক্তি এমন পার্স আমার মাবুদের ভিতরে কোনো হাড্ডি দেননি, বন্ধুরে জীবের ভিতরে কতগুলো কারিশ্মা আছে দেখেলেন, শুধু জীবটা নরম মাংস, এর ভিতরে 5টা বাঁধ আছে, মিষ্টিকে যদি সারাদিন জীবের আগালে ধরে থাকেন তো পাবেন না, মিষ্টির স্বাদটা জীবের শেষ ভাগে পাওয়া যায়, জীবের ডান দিকে পাওয়া যায় ঝাল, জীবের ডান দিকে পাওয়া যায় আপনার কিনা তেতো, বাম দিকে পাওয়া যায় আপনার কিনা কষ, মধ্যখানে পাওয়া যায় লবণাক্ত, জীবের আগাল ভাগটাতে আছে ঝালকে আকর্ষণ করে, কোন বাঁধ নাই, অথচ স্বাদগুলোকে বিভাগীয় করে রেখেছেন আমার আল্লাহ, এক একটা বিভাগ এক একটা কাজ করে। আমার আল্লাহ বলতে চাইছেন, এ মোমেন বান্দা, তোমার জীবকে আমি তৈরি করলাম এত নরম করে, অতএব নরম জীব নিয়ে কেমন করে তুমি কড়া কথা শক্ত কথা জবান দিয়ে বের করছ। জীব বাস করে কোথায়, 32টা দুশ্মনের মধ্যখানে, কোনদিন ঝামেলা হয়েছে কি বলেন, কোর্টে মামলা গেছে কি, মাবুদগা ওদেরকে সরিয়ে দিয়ে আমার আলাদা ব্যবস্থাপনা করে দাও, 32টা দুশ্মনের ভিতরে বাস করছে, শুধু তাই নয় যত শক্ত খাবার আছে ওগুলোকে পিড়ে গুঁড়ো করার দায়িত্ব কার, দাঁতের
আর সাতটা লুটে লাইকে জীব, তাহলে জীব কত চালাক, প্রতিবেশীকে দিয়ে কাজ করিয়ে নিজে জীবের স্বাদ লুটে নেয়। বলছে হে মোমিন, তোমার জীব যদি কন্ট্রোল হয়ে যায়, তোমার প্রতিবেশী যদি তোমার দুশ্মন হয়, তারাই তোমার দোস্ত হয়ে যাবে। আর জীব যদি বেকন্ট্রোল হয়, তোমার প্রতিবেশী যদি তোমার আপন ভাই হয়, চাচাতো ভাই হয়, সকালবেলা দুটা জুতা খাবে। জীবকে কন্ট্রোল করো, প্রতিবেশী তোমাকে আনন্দ দেবে। আর জীব যখন বেকন্ট্রোল হবে, তখন তোমাকে জুতা খেতে হবে। তাই আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়াকুল কাওলান সাদিদা, তুমি যে মিথ্যা বলছো, পরনিন্দা করছো, গীবত করছো, আল গীবাতু আসাদ্দ মিনাজ জেনা, গীবত হলো জেনার থেকেও নোংরা। যখন কোনো মহিলা কোনো পুরুষ গীবত মানে জেনা করার চিন্তা ভাবনা নেয়, ওই যুবক যুবতী সে তার গ্রামের জায়গাকে ছেড়ে দিয়ে কোনো জায়গা গোপন ডেরাতে লুকিয়ে যায়। সে মসজিদে করে না, মাদ্রাসাতে করে না, ওপেন গি মানে জেনা করে না, ভুট্টা ভুঁয়ে চলে যাবে, কোথায় গোপনে তারা ব্যবিচার করবে। কিন্তু যখন কোনো মানুষ গীবত করে, মসজিদে নামাজের কাতারে বসে বসে করে নাই, কোনো তার দ্বিধা থাকে না, গীবত পরনিন্দা মসজিদেই বসে বসে চলছে, এমন একটা গোনা যা মানুষ মসজিদে করে। তাই আমার আল্লাহ বলেন, মমিন রে, এটা তো গেল তোমার জীবের। এবার নজর সম্পর্কে আল্লাহ বলেন, শোনা, কুল্লিল মুমিনুনা ইয়াগুজ্জুনা মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাত ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না, হে মুমিন পুরুষ ও মুমিনা নারী, তোমরা নজরগুলোকে নিচে করে হাঁটবে। নজর কি করে? শয়তান, এক বুজুর্গ শয়তানকে জিজ্ঞেস করছে, শয়তান তোমার তীর আছে? তীর, তীর কি করে? শিকারীকে ঘায়েল করে ফেলে দেয়। শিকারী যখন পড়ে যায়, শিকার যখন পড়ে যায়, তখন শিকারী গিয়ে তাকে জবাই করে। তো তীর শিকারকে ফেলে দেয়, শিকারী গিয়ে জবাই করে। শয়তানকে জিজ্ঞেস করছে, শয়তান তুমি বলো, তুমি যা দিয়ে মানুষকে কাবু করো, এই তীর কি তোমার কাছে আছে নাকি? শয়তান সঙ্গে সঙ্গে বলছেন, আমার তীর হলো যুবক যুবতীদের নজর, তেরি নাই না মেরি নাই না সে মিঠি মিঠি বাতি করতে, তোমার চোখ আমার চোখের সঙ্গে মিলে গেলে বহুত প্রেমের ছন্দের কথা ভিতরে ভিতরে হয়ে যায়, এর জন্য চোখকে ব্যবহার করার কথা আমার আল্লাহ বলছেন, নজর নিচে করে না, এমন ভাবে তুমি নজরকে নিচে করে হাঁটবে, তোমার চলন দেখে বলা হবে তুমি একজন মুমিন আছো। পা কিভাবে চলবে, পা কোথা চলবে না, হাত কাকে ধরবে কাকে ধরবে না, তোমার হাত তোমার স্ত্রীর গায়ে চাপবে, পৃথিবীর আদার্স মহিলা মা বোন খালা ফুপু ইত্যাদি বাদ দিয়ে অবৈধ নারীকে স্পর্শ করবে না। তোমার ব্রেন কি চিন্তা করবে,
আমার আল্লাহ বলছেন ওয়া রাজুলুন যাকার আল্লাহ, আর নবীজি বলছেন ফাফাসাতে আইনহ, মায়েরা বোনেরা আমার কান করে শুনেলেন, মা বোনেরা আগেকার যুগে কাজল নিত, মধ্যযুগে সুরমা কাজল দুটি নিয়েছি, এ যুগে আবার নতুন পেটেনের মাল দেখতে পেয়েছি, এখানে পড়েছে কাজল, নিচে আবার একটা গোলাপি, ওপরে আবার টমেটোর মতো বেগুন বাগ লিছে না মেয়েরা, এত মডেলাইজ তোমাকে করতে হবে না, একটা মেয়ে যদি গোটা শরীরে কোনো অলংকার না পরে আর তার চোখে যদি লজ্জা থাকে, ওই মেয়েটার মতো দামি অলংকার আর কিছু নাই। বেহায়া মেয়ে যদি 32 ভরি সোনা পরে আর টমেটোরের মতো গালকে লিপস্টিক দিয়ে করে নেয়, তো ইনশাল্লাহ ওর দিকে লুচ্চারাও তাকিয়ে দেখবে না, একমাত্র মুমিন মহিলা তোমাকে অলংকার হচ্ছে তোমার শরমের ছায়া, তোমার চোখে শরম জড়িত থাকবে, লজ্জা থাকবে, যার লজ্জায় থাকলো না তাকে আদার্স কোনো কসমেটিক্স দিয়ে সাজানো গেলে হচ্ছে কোনো দিন প্রকৃত তার সত্তাকে বাইরে বহিঃপ্রকাশ করতে পারবে না। তো মুসলমানের জীবনের দলিল, আমরা জবানকে বেকন্ট্রোল করে বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলে ঠাট্টাই আর কি করো, দুটো গালি গালাজ করি করি না, জি হ্যাঁ না বলে না করি না, আহা আল্লাহ নবী বলছেন আমি দেখছি, নবীজি বলছেন জাহান্নামের ভিতরে চার শ্রেণীর লোক, জাহান্নামের ভিতরে চার শ্রেণীর লোক এত জোর চিৎকার করবে জাহান্নামকে তলপার করে দেবে, তখন অন্য জাহান্নামীরা বলবে মাবুদগণ এদেরকে সরিয়ে দেন, নচেত আমাদেরকে সরিয়ে দেন। কয় শ্রেণী বললাম? প্রথম নম্বরে নবীজি বলছেন জিভের গোনা দুটি, ওই ব্যক্তি যার কাজ হলো গীবত করা, পরনিন্দা পরচর্চা করা, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়বে, নিজের শরীরের মাংসগুলোকে নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে, ভয়ানক চাবাতে চাবাতে এই মাংসগুলো রাখবে না, আবার যেমনকার ওই রকম বেনে যাবে, আবার টান মারবে। কোরআন শরীফ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল জান্নি ইন্নাজ জান্না ইন্না বাযাজ জান্নি ইসমান, কিছুগুলো এমন বদগুমান আছে খবরদার কোন মানুষকে দেখে ধারণা করবে না, পাঁচ দিন চলা ফেরা করছে একটা মানুষ আপনি ধারণা করছেন লোকটি চোর কেন, রাত্রি 12টায় দেখছেন ধারণা করা হারাম। এবার যদি কাউকে মনে করি তাহাজ্জুদ পড়ছে আমি ভালো ধারণা করলাম বলে তাও ভি হারাম, যখনই তুমি ভালো ধারণা করবে তখন খারাপটাও তোমার অধিকার থাকবে, অতএব কারো প্রতি তোমার সু এবং কু ধারণা করার অধিকার নাই, তবে সুধারণা রাখাটা ভালো,
মন্তব্য মুখ থেকে বের করতে পাবেন না। আল্লাহর নবী রাসূল আরবি একদিন মসজিদে নববীতে ইতিকাফের মধ্যে আছেন, আর বিবি সাফিয়া আল্লাহর নবীকে দেখা করতে গিয়ে একটু রাতটা বেশি হয়ে যাওয়ার কারণে বিবি সাফিয়া বললেন, অগো আল্লাহর নবী আপনি একটু আমাকে বাড়ি পর্যন্ত আগিয়ে দেন। নবীজি বললেন, চলো তোমাকে একটু আগিয়ে দি, মা বোনেরা কান করে শুনবেন। নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যখন আগাতে শুরু করেছেন, কিছু দূর রাস্তা অতিক্রম করলেন, মধ্যখানে একজন সাহাবী এরকম ক্রস করে চলে গেল। সাহাবিটা এরকম দেখলেন যে নবীজি গেলেন সঙ্গে একটা মহিলা। আল্লাহর নবী কত ট্যালেন্টেড মানুষ ছিলেন দেখেন। বেগম সাফিয়াকে বললেন, বেগম রে তুমি একটু দাঁড়িয়ে যাও। উনি একটু হেঁটে এসে বললেন, ও আল্লাহর বান্দা তুমি এখানে শোনো, এই যে আমার পাশে যে মহিলাটা ছিল এটা আমার বিবি সাফিয়া, যাও। সাহাবীরা বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলছি আপনার জবানের ওপরে আমাদের এত বিশ্বাস আছে যে আপনাকে নবীজি বলেছি, আমার না সাদ্দাক নামে নিয়েছি, আপনার আল্লাহকে দেখিনি, আপনি বলেছেন আল্লাহ আছে তাই সাজদা করে, আমরা জীবনেও কোনোদিন আপনার কথার বাইরে চলি না, জান্নাত জাহান্নাম দেখিনি, আপনার কথার ওপরে বিশ্বাস করে আছে, আর এই সামান্য ব্যাপারটা কি আমার দিলে সন্দেহ আসবে, কসম খোদার আপনার ওপরে আমার কোনো সন্দেহ নাই। নবীজি তখন বললেন, ও আল্লাহর বান্দা তুমি সন্দেহ করেছো বলি আমি বলিনি, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে কেন শুনে লাও, এটাও ক্লিয়ার করে দি, তুমি ভালো আমি ভালো কিন্তু মধ্যখানে শয়তান ভালো নয়, শয়তান যদি কোনো রকমে একটা বিপক্ষ দল আমার পেছনে লেগে আছে সব সময় আমার কলঙ্ক বের করার জন্যে, যদি তারা কোনোদিন কোনো জায়গায় আলোচনা করে যে নবী মোহাম্মদ চরিত্রহীন লোক ওর নারীর কারবার আছে, তখন তোমার মনটা বলবে আমিও একদিন আঁধার রাতে দেখেছি, এই কথাটা যখনই তোমার কাছে চলে আসবে জীবনের আমল বরবাদ হয়ে যাবে, বেঈমান হয়ে তুমি জান্নাতে জাহান্নামে চলে যাবে, এই ধারণাটা তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাক, এটা আমি চাইছি না, তার একটা বাঁধ দিয়ে দিলাম, জীবনেও তোমার ধারণা হবে না। তাই হযরতে উমার জামানায় একটা ঘটনা শুনেলেন, হযরতে উমার একটি বিধবা বুড়ির বাড়িতে প্রতিদিন একই টাইমে ঢুকতেন আর বের হয়েছিলেন, একই টাইমে ঢুকছে আর বের হয়ে চলে গেছে, একই টাইমে ঢুকছে আর বের হয়ে চলে গেছে। পালাবেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। একই জায়গায় ঢুকছেন আর বের হয়ে চলে যাচ্ছেন হযরতে উমার, টাইম একই। মদিনার ছেলেরা ধারণা করলো উমার কেন বিধবার বাড়িতে প্রতিদিন যায়, দেখেন ধারণা কত খারাপ জিনিস। যখনই ধারণা করেছে কে উমারের সামনে যাবি রে বাবা, তিনি গাম্ভীর্য মানুষ ছিলেন, এত গম্ভীর লোক ছিলেন যে সামনে দাঁড়ানো বড় মুশকিল হয়ে যেত, কিন্তু শুনলেন হযরত উমার একদিন বেরিয়ে চলে গেলেন মহিলাটার বাড়ি থেকে, বেশ কয়েকটি মদিনার যুবক ওই বুড়িটার ঘরে ঢুকল, বুড়িটি ঘরের ভিতরে পর্দার মধ্যে আছে, এমন সময় যুবক গুলি বলছে, নো বুড়িমা আমরা একটা প্রশ্ন করব আপনাকে, আল্লাহকে ভয় রেখে সৎ উত্তর দিতে হবে, এতটুকু মিথ্যার আশ্রয় আপনি নেবেন না। বুড়িটা তখন বলছে, বলো বাবা
তোমাদের প্রশ্ন কে? তখন এরা প্রশ্ন করে বললেন, প্রতিদিন একই টাইমে একটি যুবক, আপনি তো বিধবা, আপনার স্বামী নাই, নাই আপনার ছেলে মেয়ে বৌমা নাতি পোতা, একাই বাড়িতে থাকেন, ওই যুবকটি কেন প্রতিদিন আপনার ঘরে আসে? কে যুবকটি, নাম ঠিকানা সহ তুমি বলো কেন আসে? বুড়িটি বলছে, বাবা রে কেন আসে বলতে পারবো, কে আসে বলতে পারবো না, কে বলতে পারবো না তার কারণটা, আল্লাহর কসম দিয়ে বলছি আমার দুটি চোখ অন্ধ, আমি পৃথিবীকে দেখতে পাই না, সূর্যের আলো আমার কোনো কাজ করতে পারে না, তবে কেন আসে এই খবরটা তোমরা শুনে নাও, আমার মা, আমার ছেলে নাই, পিলে নাই, বউ নাই, বেটি নাই, আমি একজন বিধবা, ওই যুবকটা একই টাইমে আসে, আমার এই রুমের এক পাশে আমি পেশাব পায়খানা করে রাখি, আর এই ঘরের ভিতরে ঢুকে যুবকটি দুই হাতে করে আমার পেশাব পায়খানাকে সাফ করে দিয়ে নতুন দিনের জন্য পানি তুলে দিয়ে মশক ভরে দেয়, তারপরে দ্বিতীয় দিনের খাবার তৈরি করে দেয়া বলল, ও তার মৃত ভাইয়ের মাংসকে খেলা। আল্লাহ রসুল কত সূক্ষ্ম জিনিসকে গীবত বলেছে জানেন? আল্লাহর নবী অসুস্থ অবস্থায় পড়ে আছেন, এরকম অসুস্থ, মাথার ব্যথায় ওটাতে ইন্তেকাল করবেন, তো একজন বিবি এসে রসুলের বুকে হাত দিয়ে বলছে, হুজুর আপনার কি হলো? বুঝতে পারছেন কি না? মহব্বতের সঙ্গে বলছেন, বিবি অবশ্যই বলবেন, একবার মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে, হুজুর আপনার কি হলো? বাকি বিবিরা তো দাঁড়িয়ে আছেন, তো এক বিবি আরেক বিবি কি ইশারা করছে? বুঝতে পারছেন কি না? ওটা তো রসুল দেখতে পেয়েছে, এনাই নিচে মাথা করেছে দেখতে পেয়েছে না, কিন্তু রসুল তো শুয়ে আছে, এক বিবি আরেক বিবিকে বলছে, কত মহব্বত দেখাইছে দেখ খালি। আল্লাহর নবী বলছেন, তুমি গীবত করে নিলে এটাই হলো গীবত। বন্ধুরে, কিন্তু ছয় জনের গীবত করা জায়েজ আছে, আবার আলাদা লাইনে চলে গেল, ছয় জন ব্যক্তির পেছনে কথা বললে কোনো গুনাহ হবে না। সেই ছয় জন ব্যক্তিকে কোন ছেলের গীবত তার বাবার কাছে যদি করেন গুনাহ হবে না। আপনার দিলের উদ্দেশ্য থাকবে ছেলেটাকে শাসন করা, এর জন্য কোন ছেলেকে, আমার যুবক বেটাকে দেখছেন কোন মেয়ের সঙ্গে ঘুরছে, আপনি এসে তার অলক্ষ্যে পেছনে আমাকে বলছেন আপনার ছেলে নোংরা কাজে ব্যস্ত, আমি দেখেছি এই গীবরটা যতই করেন গুনাহ হবে না। ছাত্রের গীবর যদি শিক্ষকের কাছে করেন, এর জন্য কোনো গুনাহ হবে না। আপনার উদ্দেশ্য হচ্ছে ছাত্রটা শিক্ষকের কাছে সিধা হয়ে যাক, দ্বিতীয়টা গেল, তৃতীয় নম্বর হচ্ছে আপনার গীবত করা যাবে যারা দেশের এমএলএ এমপি চেয়ারম্যান, এদের পেছনে কথা বললে কোনো গুনাহ হবে না, যেহেতু আমরা ভোট দিয়ে তাকে চেয়ারম্যান করেছি, আমাদের দাবি পূরণ হচ্ছে না, এই কথাটা যদি বসে বসে আলোচনা করেন বদমাশ লুটে খেয়েছে, এর জন্য কোনো গুনাহ হবে না। এটা আপনার দাবি, দলিল শুনলেন, একটি বুড়ি মেয়ে বিধবা মানুষ রাস্তায় হাঁটছে আর হাজরতে উমারের বিরুদ্ধে কথা বলছে, আহা
কি বলছে? ওকে আল্লাহ গদি থেকে নামিয়ে দেখ, বেজ্জতি করে দেখ। এই দেশে যে আমিরুল মুমিনিন আছে, ওর ইজ্জত মাটিতে মিশে যাক, কড়া কড়া করে বলছে। আর সেই দিনই হযরত উমর ওই রাস্তা দিয়ে হাঁটছেন, বুড়িটার ভেদ ভেদ করে বকা দেখে কাছে গিয়ে বলছে, মা কি হলো? যা বলছি ঠিক বলছি, এই দেশের যে প্রধানমন্ত্রী আছে আল্লাহকে বেজ্জতি করে দেখ, ধ্বংস হয়ে যাক। ও জানে না যে এটাই মাল। হযরত উমর বলছেন, মা আপনি এত রাগলেন কেন বলুন তো প্রধানমন্ত্রীর ওপরে? যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বুড়িটি বলছেন, বাবা শোন, তুমি কে তো জানি না, তবে আমার রাগার কারণ হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন বলেছেন, আমি যতদিন গদিতে থাকব একজন না খেয়ে মরবে না, বিধবা এতিমের টাইমে টাইমে ভাতা পৌঁছে যাবে। আজকে তিন দিন হলো আমার বাড়িতে বিধবার ভাতা পৌঁছায়নি, এর জন্য আমি ওর লানত করছি। ওকে লোককে বলে বেড়াচ্ছি, গদি থেকে নামাও। হাজরে তোমার পকেটে হাত বললেন, কয়েকটা আশরাফি দেরহামকে বার করে বুড়িটির হাতে দিলেন। বুড়িটির হাতে দেওয়ার পর বলছে, আম্মুরে দুটা কথা খালি আপনাকে বলবো। এক নম্বর কথা হচ্ছে, বিদেশের সঙ্গে যুদ্ধ চলছে আমাদের দেশের, সেই জন্যে আমাদের প্রধানমন্ত্রী ওই যুদ্ধে নিজে শরিক হয়ে কমান্ডিয়ান্সের কাজ করছেন, এর জন্যে তিন দিন বিধবা এতিমদের খবর রাখতে পারেনি, আপনি ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর কথা, মা আপনি পয়সাটা নেওয়ার পর প্রধানমন্ত্রীকে দিল থেকে ক্ষমা করে দেন, যেন আল্লাহ কিয়ামতের মাঠে কোনো প্রশ্ন না করে। বুড়িটি টাকাটা নেওয়ার পর বলছে, বেটা আমি তাকে মাফ করব না, আমি তিন দিন কষ্ট পেয়েছি। তখন হযরত উমর হাতটি ধরে বলছেন, আম্মুরে ক্ষমা করেন, মাফ করে দেন এই পয়সাটা নিয়ে। তখন বুড়িটি বলছেন, বাবা তুমি যখন আমাকে পয়সা দিয়েছো অসময়ে, তখন তোমার তো দাবি একটা আমার উপরে থাকবেই, তা তোমার একটা কথা রাখবো, যাক আমি তাকে কিয়ামতের কোর্ট পর্যন্ত ক্ষমা করে দিলাম। হযরত তোমার আলহামদুলিল্লাহ পড়লেন, রাস্তা ধরেছেন, বুড়িটি রাস্তা ধরেছেন। বুড়িটি আবার ঘুরে বলছে, এই বেটা শোন, যখনই এই বেটা শোন বলেছেন, উমরের দিলটা আবার ধরাস, কি হলো রে বাবা? একটা কেস থেকে তো বাঁচলাম, আবার কোনো মামলা আছে নাকি? হযরত তোমার যখন কাছে আসলেন, বুড়িটে বলছে, বেটা বস, মাথায় হাত দিয়ে বলছে, বেটা তোর যা ব্যবহার, তোর ভাষা যা সুন্দর, তোর চরিত্র যা, তাতে আমি আবার বদ্ধ করছি, যে ব্যক্তি আমিরুল মুমিনিন আছে আল্লাহকে বেজ্জতি করে গদি থেকে নামিয়ে দিয়ে, ওই গদিতে তোর মতো আল্লাহওয়ালাকে যদি দেয়, আমার জান শান্তি হয়ে যাবে রে। হযরত উমর চোখের পানি ফেলে খুশিতে বলছেন, আম্মুরে ওই গদিতে আল্লাহ আমাকে রাখাল বানিয়ে রেখেছে, আপনি আগামী বিধবা ভিয়তা যখন আনতে যাবেন, তো দেখবেন আমি ওই গদির একজন রাখাল। কি চরিত্রের মানুষ! এর জন্যে কার সম্পর্কে ধারণা করা ঠিক হবে না। তো যারা ধারণা করে, মানুষকে কু ধারণা করে পেছন থেকে, লোকটা চোর, গায়ের মধ্যে আটকা, এই ধারণাগুলো যারা করে তাদের কি গোনা হবে? আজকে খুব দামি বায়ান দিচ্ছি আপনাদেরকে বাঁচার জন্য, বাইয়ানা দিচ্ছি দলিল। ধারণা না করলে লাভ কি, ধারণা করলে গোনা কি? আল্লাহর নবী বলছেন, জাহান্নামে যতজন যাবে রে, চার শ্রেণীর লোক জাহান্নামকে তোলপার করবে, তার মধ্যে একটা লোক যে মানুষের প্রতি খারাপ ধারণা করে, গীবত করেছে, পরনিন্দা পরচর্চায় দিন কাটিয়েছে,
যে নিজের মাংসকে নিজেই দাঁতে করে টানবে আর জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ধরবে। আর ধারণা না করলে কি লাভ হবে, আল্লাহর নবীর কাছে একটা ব্যক্তি এলেন চলে গেলেন, দ্বিতীয় দিন এলেন চলে গেলেন, তৃতীয় দিন আসলেন চলে গেলেন। নবীজি বললেন তোমরা কেউ জান্নাতি লোক দেখবে কি বলো? সাহাবীরা বললেন হ্যাঁ, ওই যে লোকটা দেখছো চলে যাচ্ছে ওটা জান্নাতি লোক। যখনই বলেছেন হযরত আলী বলছেন আমি ওর পেছন ধরে হাঁটতে শুরু করলাম, আমি ওর বাড়ির মেহমান হব। হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে তিনটা দিন ওর সঙ্গে কাটালাম। ভাইরা আমার অতিরিক্ত আমল কিছুই দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম অতিরিক্ত কোনো নফল ইবাদতে জড়িত নয়, অথচ আল্লাহর নবী জান্নাতি বললেন কেন? লোকটাকে দেখে বললাম বন্ধুরে তোমাকে নবীজি জান্নাতি বলেছেন তার কারণটা কি? লোকটি বলল বন্ধু আমি নফল ইবাদত বেশি করতে পারি না, কিন্তু আমার দিলটা এত উদার, পৃথিবীর সমস্ত মানুষের সম্পর্কে আমার সুধারণা আছে, আমি কোনোদিন কার সম্পর্কে কুধারণা কোনোদিন করি না। এরই জন্যে নবীজি বলেছেন লোকটি জান্নাতি, লোকটি জান্নাতি, খবরদার কিবত করবেন না। দ্বিতীয় নম্বর হল ওই লোক যার মুখ দিয়ে পচা রক্ত আর পুঁজ জাহান্নামে বের হবে, এত দুর্গন্ধ হবে অন্য জাহান্নামীরা টিকতে পারবে না। আমার আল্লাহকে বলবেন জাহান্নামীর আল্লাহ ওকে সরিয়ে দাও না আমাদেরকে সরিয়ে দাও। ওই লোকটি হলো কথায় কথায় মুখ দিয়ে খিস্তি কথা বলে, নোংরা কথা ব্যবহার করে, যারা গালিগালাজ দেয় এদের জবাব দিয়ে কিয়ামতের মাঠে রক্ত পুঁজ বের হবে, আর এরা ওই দুর্গন্ধ নিয়ে ওখানে ধরে বেড়াবে। তাহলে দুটি হলো জীবের গোনা, তৃতীয় নম্বরটা হলো আপনার পেটের গোনা। আল্লাহর নবী বলছেন হারাম খর, যারা হারাম খায় মদ খেয়েছে হারাম, বন্ধুরা আমার ঘুষ হারাম সুদ হারাম, এ হারাম যারা খেয়েছে। বাংলাদেশে ঘুষটা খুব ভালো চলছে গো, ঘুষটা এত নোংরা চলছে, আমি বর্ডার পার হয়ে এলাম, রাগ করবেন না, আমাদের বিএসএফ ছিল কাস্টম পুলিশ, তো কাস্টমটাকে আমি তুমি বলি, এত শ্রদ্ধা করে ও এই রাধিকাপুর কাস্টম বাবুয়া নাম, রে বাবুয়া শোনো আমি টেলিফোনে ডাকলে চলে আসে আমার কাছে একটা কাস্টম অফিসার, তো ওকে আমি টেলিফোনে একদিন বললাম আরে বাবুয়া যে আমি যখন এসছি, বলছে বৌদি এসছে হিন্দু, বলে হ্যাঁ বসেন বসেন, চেয়ার দিল ফ্যান দিল, চট 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 করে লিখছে তাড়াতাড়ি করে লিখে, বলছে বৌদিকে বলেন এখানে সই করবো, আপনি এখানে করেন আর আপনার মেয়েকে বলেন এখানে করবে, তিন জায়গায় সই করে দিয়ে চলে যান, বাকি আমি লিখে নিয়েছি চলে যান। এই একশোটা টাকা না 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 লিবো না লিবো না, ওর পকেটে বলছে না 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 পয়সালেন, আমরা তুমি লাও আমি দিচ্ছি লিবো না, তো নতুন বিয়ে করেছে ইয়ং ছেলে, তো নামলায় দেখো এই টাকাটা নিয়ে তোমার বউকে দেবে, বলবে দাদা দিয়ে গেছে তোমাকে মিষ্টি খেতে রাখো, তখন নিল। তো কেমন পুলিশ সই করে দেবে বলে জানো চাইল না, বিএসএফ তো কোনো কথাই বললো না, ডেকে টেকে সঙ্গে ছেড়ে দিল। আর মাশাল্লাহ যখন বাংলাদেশ ঢুকেছি বিরলে যখন পৌঁছাইলাম পাসপোর্টটা কেমন পেয়েছি, পাসপোর্টে কী পাসপোর্ট হুজুর, পাসপোর্টে কীরকম লাগছে, যে পাসপোর্টে কী লেখা আছে, খালি ভুল ধরা লেগে মরে আছে। আপনার আব্বার নামটা কি? তিনখানটা এটা এফও তো না, এটা ই করে দিয়েছে কেন গো, এই ভুলটাকে ঠিক করলেন? আমার যা লেখা আছে আপনি তাই লেখেন, আমার বাবার ভুল আছে তো আপনার কি বলতে বাধ্য হলাম আর কি, আমার বাবার ভুল আছে তো আপনার কি? তো ইয়ে ঘোষের যে যারা শেষকালে আমাকে বলছে হুজুর আপনি গাছতলায় আরাম করেন, মানে মাস্টার ভাইয়ের কাছ থেকে মালটা মারবে আর কি,
ঘুষের এলাকার লোক তো, ওর কাছে নিতে সুবিধা হবে। লে লে লে, 450 টাকা 500 টাকা লে লে, মাশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রহমতে হারাম খেয়েছে, কিয়ামতে জবাব দেবে আর কি। বন্ধুরে আমার, শুনলেন হারাম খোরদের অবস্থা কি হবে? যারা দাড়ি মেরে হারাম খেয়েছে, আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআন ওলা তাগরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহ ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার এতিমের মালকে ভক্ষণ করিও না। এতিমের মালে কত রিয়াকশন আছে, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহ, সকলে একবার জোরে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলুনা সাইরা। আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি এতিমের মালকে ভক্ষণ করেছে, বড় ভাই মারা গেছে কিংবা ছোট ভাই মারা গেছে, দুটি ছোট ছোট বাচ্চা পৃথিবীর বুকে রেখে দিয়ে চলে গেছে, ছেলে দুটি যখন বড় হলো, চাচাকে ডেকে বলছে, চাচা আপনার সঙ্গে আমাদের জমিগুলো একটু ভাগ বাঁটোয়ারা করে নিলেই হয়, আমরা বিয়ে শাদী করবো, আলাদা ঘর বানাবো। চাচা তখন চালাকি করে করে বড় বড় জমির আলগুলোকে দাবিয়ে দাবিয়ে মারছে, বেটা এদিকে একটু চেপে মার, জমিটা যখন কিনি তোর বাপ দিয়েছে 40,000, আমি দিয়েছিলাম 60,000, ওতে আমার একটু অংশ বেশি আছে, এইদিকে মার, পুকুরের অংশ তোদের 6 আনা আমার 10 আনা, যেহেতু তোর ভুবুরটা কিনেছি মিথ্যা বেঈমান। এইভাবে যে ভাতি যাদেরকে ফাঁকি দিল, কিছু লোক আছে আবার বউ পাগলা, প্রথম স্ত্রী মারা গেছে, ও ছেলেদেরকে আর দেখবে না, ওইগুলোকে দেখে মনে হবে কুকুর বিড়ালের বাচ্চা, আর নতুন বিয়ে করেছে বউ নিয়ে মেতে গেছে। এই মাল আপনাদের দিকে আছে নাকি? খুব ভালো জায়গায় এসছি গো, সব মাল পাওয়া যাচ্ছে, দোকান ভালো দোকান। আপনারা বলছেন না যে এই মালটা অন্য জায়গায় যেয়ে কিনেন? বন্ধুরা আমার, নতুন বউ নিয়ে মেতে গেছে, আগেকার বিবির ছেলেগুলো এতিম হয়ে ঘুরছে, ওর মায়ের কেঁতাটাও বুঝিয়ে দিতে হবে, মায়ের শাড়িগুলো ছিঁড়ে গেছে বুঝিয়ে দিতে হবে। আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি, খবরদার এতিমের মালের গায়ে হাত দিস না, 13 লাখ ভোল্টের মাল এমন পটকা মারবো কিয়ামতের মাঠে তোকে, মানে 14 ভবন ঘুরিয়ে দেব। মালাল ইয়াতিমা এল আদনা ইয়াবলুগা আশুদ্দাহ, আর যতক্ষণ পর্যন্ত সে তার বয়সে না পৌঁছাবে, যখন সে যুবক হয়ে যাবে, দাড়ি গোঁফ হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, তখন তার মায়ের বাপের মালকে বুঝিয়ে দাও, তারপরে তুমি ছুটি পাবে মাল মার। কিছু লোক আছে ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, দাঁড়িতে কম ওজন করে, দিবার সময় কম দেয়, নিবার সময় বেশি নাই। এই মাল আছে? আল্লাহ আকবার, দোকান ভালোই। এই রকম মালের কথা বলছেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, লিটারে ওজন করার সময় কম দেয়, মিটারও কম দেয়, ওজনেও কম দেয়, বেশি নাই। এই মালগুলোর জন্য আমার আল্লাহ বলছেন, সবগুলোই হারাম কর। আবার আমাদের আয়লা হাদিস ফতোয়াতে, ক্লিয়ার বলছি, আমাদের আয়লা হাদিস ফতোয়াতে বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, গুলকা মাজা হারাম, গোরাকো মাজা হারাম, খৈনি খাওয়া হারাম, আপনার কিনা নকশি ব্যবহার করা হারাম, এইসব হারামগুলো যারা ব্যবহার করবে, আমার আল্লাহ বলছেন, ওর পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না, সমস্ত মলদার দিয়ে বের হয়ে যাবে, ওই নারী ভুঁড়ি কলিজার ঝাল পর্যন্ত সব বের হয়ে থাকবে, এইগুলোকে টেনে নিয়ে বেড়াবে, জাহান্নামে চিৎকার করবে।
আমাদের একটা মূলবি আছে, মাস্টার ভাইয়ের মোবাইল কে নিয়েছে গো? ভাই মোবাইলটা আমার, যিনি নিয়েছেন দিয়েন। মাস্টার ভাইয়ের কাছে যে মোবাইলটা আছে আমার, যদি আমার মোবাইল নেওয়ার খুব ইচ্ছা হয় তো আমি এটা কিনে দিব রে ভাই, নামটা বলি। কে নিলে? এই পাশাপাশি যদি কেউ পেয়ে থাকেন, চুরি করেছেন এটা বলছি না, কারো কাছে পড়ে আছে নাকি একটু খেয়াল করে দেখেন, এমনি বসে আছেন আশেপাশটা দেখেন তো আল্লাহর রাস্তায় আপনি জমা করে দেন, আল্লাহর রাস্তায় জমা করে দেন। ভাইয়া এ খুব কাজের জিনিস, কারণ ওই নাম্বারটার সাথে আমার সংযোগ বেশি আছে, আপনি নিয়ে নিলে আপনি আমার ক্ষতি করবেন, আমি আপনাকে বদদোয়া করব না, দোয়াই করব, নিলেও দোয়া করব, দিলেও দোয়া করব, কিন্তু আল্লাহ ছাড়বেন আপনাকে, ওদিকে এক বিপদে পড়বেন। মালের কথা বলছি আর মালই নিছে। আচ্ছা যাক, লাইনি উনি হারিয়েছেন, দোষ ওনার, যদি কেউ পেয়ে থাকেন তো দিয়ে দেবেন। তো মৌলানা সাদে মানি আমাদের বর্ধমান জেলার আলিম, এটা ওনার ফতোয়া আপনাদেরকে শোনাই। ওনার ফতোয়া শুনলে আবার মাথা সব ঘুরে যাবে। একজন গিয়েছে যে জিজ্ঞেস করছে, হুজুর একটু দলিল দেন তো। কিসের দলিল? বলে বিয়েতে ঢোল বাজিয়ে গান করা যাবে। আরে এরা উঠছে কেন? মোবাইল খুঁজতে চললি নাকি রে বাপ? তোদের এই বয়সে পেশাবের রোগ আছে, বিয়ে কি করে হবে রে বাবা? হ্যাঁ বিয়ে হবে না এই বয়সে, পেশাবের রোগ আছে, উঠছে। বয়স্ক লোক উঠবে তো জানতে হবে ঢিলে ঢালা হয়ে গেছে। হ্যাঁ ছি 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 ছি। তো হুজুর একটা দলিল দেন তো। বলে কিসের দলিল? বলে বিয়েতে গান করা যাবে। তোমার নাম কি গো? অমুক। কোন গ্রাম থেকে এসছো? পাশের গ্রামটার নাম পালিশ গ্রাম, আর ওনার বাড়ি কুলসোনা, তো পালিশ গ্রাম থেকে এসছি। ও নামাজ পড়ো? না। তো কি জিজ্ঞেস করছিলে তুমি? বলে বিয়েতে গান করা যাবে। বলে হ্যাঁ, বিয়ে একটা আনন্দ সুসংবাদ, গান করবে, নাচবে, গাইবে, ভালো লাগবে, আনন্দ করো, যাও। ও একটা ঢোল নিয়ে এসে শুরু করে দিয়েছে টুডুম 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 গান। যেহেতু এত বড় মৌলানা ফতোয়া দিয়েছে অত্র এলাকার, ওর থেকে বড় মানে আইল হাদিসের, আমি বলছি ভাই ফতোয়া আইল হাদিসের, কিন্তু অন্যজন মাইন্ড করবেন না, আইল হাদিসের এত বড় আলেমান নাই। এখন ওর চাচা হচ্ছেন ভালো লোক, তাহাজ্জুদের নামাজ পড়ে, যার বেটির বিয়েতে ঢোল বাজছে। ওর চাচা যে বলছে, কিরে তোর এত বড় সাহস, আমি বেঁচে থাকতে তুই ঢোল বাজাবি মানে? তখন ওর চাচাকে উত্তর দিয়েছে, তুমি কি মুফতির বাচ্চা হয়ে গেছো? তোমার হুঁশ আছে? মৌলভী সাদমানি সাহেব সে আমাকে পাওয়ার দিয়েছে, তুমি বলছো? হ্যাঁ এটা হতেই পারে না। বলে না চল। এবার চাচা ভাতি যা বার হল মৌলানার কাছে গিয়ে বলছে, ওর চাচা বলছে যে, হুজুর একটা দলিল জানতে এলাম, মুসলমান তো বিনা দলিলে কাজ করবে না, তো বিয়েতে ঢোল বাজানো যাবে? আপনি নামাজ পড়েন? বলছি হ্যাঁ। কিসের ফতোয়া গো? বিয়ে, বিয়ে মানে আমার ভাতিজার মেয়ের বিয়ে, তো ও ঢোল বাজাচ্ছে তো ঢোল বাজানো যাবে। বলছে আস্তা ঘুরলা কাবিরা মোনা গো। এখনই রেগে গেছে, মুলবি সাহেব সাবধানে কথা বলেন, আমাকে বলেছেন ঢোল বাজালে পরে যা বাজা, আর আমার চাচাকে বলছেন গুনা, ঘরে ঘরে ঝগড়া লাগাচ্ছেন আপনি, আমার চাচা আমার বেটির বিয়েতে আসবে না? তখন বলছে, অত চিল্লাইও না বেটা, তুমিও জবান সামালে কথা বলো, আমি তোমাকে জিজ্ঞেস করেছি নামাজ পড়ো, তুমি বলেছ না। তোমার চাচাকে জিজ্ঞেস করেছি নামাজ পড়ো, তো বলেছে হ্যাঁ। এ নামাজ পড়ে মুসলমান, এর জন্য দলিল আছে গুনাহ হবে, তুমি নামাজই পড়ো না, তুমি তো বেঈমান, যেমন যাবে করো গা। তোমার আবার কি ইসলামের দলিল লাভ আছে? ওই মৌলানা ফতোয়া দিচ্ছেন বন্ধুরে। হ্যাঁ এই মৌলানাটা কে জানেন? কবি নজরুলের ওস্তাদ, কবি নজরুলের ওস্তাদ, বহু পুরাতন যুগের ঘটনা। বন্ধুরে আমার বন্ধু শোনেন, এই মৌলানার ফতোয়া হচ্ছে, কোন লোক যদি জর্দা দিয়ে পান খায়,
হাকিম পুড়ি দিয়ে যদি পান খায়, আর ওই লোকটা যদি মারা যায়, তার কবরে যদি কোনো ঘাস হয়, সেই ঘাস যদি কোনো গরু খেয়ে নেয়, গরুর দুধ হারাম, গরুটাও হারাম। এত করা ব্যক্তি ছিলেন বন্ধুরে আমার মুসলমান, যেটা জবান দিয়ে খাবে তার আগে আল্লাহকে জিজ্ঞেস করবে এটা চলবে কি চলবে না। মুসলমান যেখানে পা রাখবে ওই তার দলিল কোরআন থেকে পেতে হবে। তাই যে জাহান্নামে তিনজন ব্যক্তি দৌড়ে বেড়াবে, একজন গেল গীবদের কারণে, সেও জবানের গোনা করেছে, একজন গেল আপনার কিনা খিস্তি করার কারণে, তারও জবানের গোনা, আর একজন গেল হারামখোর, তারও জবানের গোনা। চতুর্থ নম্বর দেখেন, জাহান্নামে মানুষ বেশিরভাগ জবানের কারণে থাকবে, জীবের কারণে থাকবে, এটাও কিন্তু জবানের গোনা। যে হচ্ছে পৃথিবীতে সুদখোর, যারা দুনিয়াতে সুদ খায়, আল্লাহর নবী বলছেন সুদের 36টা বিভাগ আছে, 70টা বিভাগ আছে, সুদের 70টা বিভাগ আছে। সব থেকে নিম্ন স্তরের গোনা হচ্ছে আপন মায়ের সঙ্গে 36 বার জেনা করা। সুদখোর আছে নাকি আপনাদের এলাকায়? সুদখোর আছে? সুদখর, সুদখর, ও সুদখর, তোমরা কান খুলে শোনো রে সুদখর, তুমি একবার তোমার মায়ের চেহারাটা মনে করো। নোংরা করে করে বলবো, যতই খারাপ মনে করেন আমি ছাড়বো না, অপারেশন করতে গেলে লুঙ্গি খুলতেই হবে, উপায় নাই, ডাক্তার লজ্জা নাই। বন্ধু ও সুদখোর যারা আছেন, মাকে নাঙ্গা করেন, নিজের মায়ের শাড়ি চুড়িদারকে খুলে ফেলে দেন, তারপরে তার সঙ্গে স্ত্রীর মতো ব্যভিচার করেন, 35 বার করলেও লাভ আছে, 36 বার করলেও লাভ আছে, তার থেকে সুদ খাওয়া আরো নোংরা গুনা। নবীজির ফয়সালা, সুদখোর তোমার কি লজ্জা নাই? কেমন করে তুমি সুদের টাকা খাও? আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুদের ব্যবসা ছিল। যেদিন হযরতে আব্বাস কালেমা পড়ে নিলেন, আল্লাহর নবী বললেন, ও মক্কার লোকেরা শুনে লাও, আমি আমার চাচার তরফ থেকে তোমাদের সুদগুলোকে মাফ করে দিলাম। চাচার তরফ থেকে সুদ মাফ করলাম, যেহেতু আমার চাচা ইমানদার হয়ে গেছে আর সুদ নেবেন না। এবার হযরতে আব্বাস বাইরে ব্যবসায় ছিলেন, যখন ফিরে আসলেন তখন শুনলেন যে আমার ভাতিজা আমার তরফ থেকে সুদকে মাফ করে দিয়েছেন। তখন হযরত আব্বাস বললেন, ও মক্কার লোকেরা তোমরা কান করে শুনে লাও, আমার ভাতিজা নবী মুহাম্মদ তোমাদেরকে আমার তরফ থেকে সুদ মাফ করে দিয়েছে, আর আমি ওর চাচা হযরতে আব্বাস বলছি, তোমাদের সুদ তো মাফ হয়েছি হয়েছে, তোমাদের আসল ঋণও আমি ক্ষমা করে দিয়েছি। আজকে কি করে আপনি সুদ খেয়েছেন? এর আবার নতুন নাম দিয়েছে ইন্টারেস্ট। হ্যাঁ ভাই, মুখে আপেল ভরেন চাই চেরি ভরেন, কিশমিশ ভরেন চাই কাজু ভরেন, হালুয়া ভরেন চাই পুরি ভরেন, যত দামি মাল ভরেন, নিচে যেটা বার হওয়ার নাম মল। ও পায়খানা,
দামি মাল ভরে নতুন নাম বের করবেন তো ওটা অন্য কিছু নাম হবে, জীবনও হবে না। সুদের ব্যাখ্যা রসুল দিয়ে দিয়েছে। তা নবীজি দুইখানা সুদের শাস্তি বলেছেন। নবীজি বলছেন আমি এক জায়গায় দেখলাম আমার চোখের সামনে একটা রক্তের নদী রয়েছে, সেই নদীতে একটা লোক প্রবাহিত অবস্থায় রয়েছে, প্রবাহমান নদীতে পানি নাই, নদীটা রক্তের নদী। কিসের নদী বললাম? সেই রক্তের নদীতে একটা লোক ডুবছে উঠছে ডুবছে উঠছে। কোন রকম সে যখন কিনারাতে বা তীরে আসে তার মুখে পাথর মেরে আবার রক্তের নদীতে করে দিচ্ছে। ওই লোকটা হলো পৃথিবীর বুকে পাকা সুদখর। নবীজি বলছেন শোনরে, জাহান্নামে ওকে একটা আগুনের সন্দুকে ভরা হবে, আগুনের বাক্স দেওয়া হবে, আগুনের লেপ দেওয়া হবে, আগুনের তোষক দিয়ে তার ভিতরে তালা মেরে দেওয়া হবে, ওই বাক্সটাকে নিয়ে হুটুচুটি করবে দৌড়বে। এটা হলো পৃথিবীর মধ্যে যারা সুদখর। ভাইরা আমার, সকলে একবার ইস্তেগফার পড়ে লিয়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে লিয়ে, তার মাঝে যারা সুদখর আছে এরাও যদি পড়ে লয় আজকের জন্য, তো আমি গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ এদেরকে মাফ করবেন। আজ থেকে তোবা করেলেন, যারা আপনাদের কাছে সুদের উপরে টাকা নিয়েছে সুদ মাফ করে দেন। কিন্তু শুনেলেন সুদের গুনাহ মাফ হবে না, একটা দলিল আছে। সেই দলিলটা কি? আল্লাহর নবী বলছেন শহীদ যখন জিহাদের ময়দানে মুজাহিদ নেমে যায়, ওর গায়ে তালোয়ারের ছায়া পড়ার আগেই জান্নাতের স্যান্ড পেয়ে যায়, আর শহীদের রক্ত যখন মাটিতে পড়ে যায় ওর জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ছোট বড় কোনো গুনাহ আর আল্লাহ ওর খাতাতে রাখেন না, কিন্তু ঋণ কোনোদিন মাফ হবে না। এর জন্য নবীজি বাইতুল মাল নামে ফান্ডটা তৈরি করে বলেছিলেন, আমার কোন সাহাবি যদি ঋণদার হয়ে পৃথিবীর বুক থেকে চলে যায় তো আমি আল্লাহর নবী তার ঋণের দায়িত্ব নিয়ে নিলাম। বন্ধুরা আবার সুদখর শুনেলেন, যতজনের কাছে সুদ খেয়েছেন হিসাব করে একটা এক শ্রেণীর আলেমের মত, তাদের সেই টাকা ফেরত নিয়ে আসতে হবে, নচেত জীবনে গুনাহ হবে না। এটা এক শ্রেণী আলেমের মত। আর এক শ্রেণী আলেমের মত, তুমি তোবা করে লাও কাবিরা গুনাই ছিলে মাফ হয়ে যাবে। তাহলে চারটাই হলো জবানের বডির। তা আমাদের জীবনে দলিল কোথায় থাকলো? এবার ছোট ছোট কয়েকটা কথা জিজ্ঞেস করি, আমাদের বিয়ে শাদিতে দলিল আছে? ইসলামের চলছে দলিলটা? কই চলছে? চলে না, কিছুই চলে না। বিয়ের এ টু জেড যতগুলো নিয়ম কানুন চলে সব ইসলামের? আপনাদের দিকে বিয়েতে ক্যামেরা চলে? ছবি করে? কতক্ষণ ছবিটা করে? বাসর ঘর সহ ওরা যখন সই তখন তো। আমি তো বলছি যে বিয়ের আসল জায়গার ছবিটা তো নিতে হবে রে বাবা। বিয়ে করতে বেরোলো তখন ছবি হলো, মাইক্রোতে উঠলো ছবি হলো, বিয়ে থেকে নামলো ছবি হলো, এই ছবি চলতে শুরু করেছে, বউ আনলো ছবি হলো, বাসর ঘরে গেল ছবি হলো, দুইজনে খাটে উঠেছে ছবি হলো। এবার শুবে তুই ক্যামেরাম্যান থাক, বাকি ছবি না লিবি তো কাল অলিমার লোককে কি দেখাবি? এদের কোনো লজ্জা আছে? বিবাহ কাকে বলা হয়? বিশেষ বাহনকে বিবাহ বলা হয়। কিন্তু আজকের বিয়ের কোনো দলিল আমাদের নাই। দুইটি কথা আপনাদের সামনে বলছি। একটা মেয়ে একটা ছেলেকে মোবাইলে প্যাক্ট করে নিল, তার সঙ্গে প্রেম চলছে, প্রেম চলতে চলতে হঠাৎ শোনা গেল যাদনানিতে অমুকের মেয়ে অমুকের ছেলে আজকে তিন দিন নাই কুমিল্লা গেছে।
কুমিল্লা কেন গেছে গো? কুমিল্লা কেন গেছে? তার মানে দুইজনেই চলে গেল। সেখানে গিয়ে তারা কোর্ট ম্যারেজ করেছে। রেস্ট্রি ম্যারেজ করে 17 দিন পর্যন্ত সেখানে বাইরে বাইরে কাটালো। ই বাপের যা পেয়েছে চুরি করেছে, ও মায়ের কিছু চুরি করে দুইজন মিলে বার হয়ে চলে গেল। মিয়া বিবি রাজি তো কাকার কাজী, মৌকা মিলেগা তো তুঝে বাতা দেঙ্গে, কিতনা প্যার করতে হ্যায় এই সনম। জব সে শুরু হুই কাহানি, লোক কহতি হ্যায় কি মে দিওয়ানি হো গই, এসি বাতোঁ সে দিল ধড়কতা হ্যায় রে বাবা, তুমসে মিলনে কো দিল করতা হ্যায়। এ তো ভারতে যে কত ভাষা আছে, ভাষার কোনো শেষ নেই। ঘর মে বা আঙ্গিনা মে বাবা দুয়ারে পে মা, কেসে আয়ে গোরি তহর ঘর মা। এটা ভোজপুরি, হিন্দি নাই। হ্যাঁ, কেসে আয়ে গোরি তহরে ঘর মা, হাট গে বাবা বাজার গই মা, একলি হু ঘর মা তু আজ বার মা। একলি হো ঘর মা তু আজ বাল মা, রাস্তা পে চাল রহি থি ডাল পুরি খা রহি থি, ধাক্কা লাগে তো মাই ক্যা করু। কত হাজার আমাদের একজন এই মুর্শিদাবাদে বক্তা আছে, সুন্দর একটা কবিতা বলে, আমার আবার মুখস্থ নাই, শুনে খুব ভালো লাগে। শেষ জামানায় ও মোমেনা, শেষ জামানায় ও মোমেনা, কথাটা যে নই মিছে আখিরি জামানায় এসেছে। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত গাছের আড়ালে, এখনকার মা বোনেরা পুরুষ দেখিলে ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। বুঝতে পেরেছেন কিনা? অনেক বড় কবিতা, এত সুন্দর করে বলে। তাদের লজ্জা ছিল, তারা সরে যেত। এরা ডন হয়ে গেছে, বলছে বোম আছে আমাদের কাছে, সরে যায়। বন্ধুরে আমার, শেষ হয়ে গেছে পৃথিবীটা। তাই দুইজন তারা চলে গেল, কোর্ট ম্যারেজ করে নিল। ছেলের মা বাপ চাচা ফুপু, মেয়ের মা বাপ চাচা ফুপু বলছে খবরদার তাদেরকে ঘরে উঠতে দিব না, তারা আমাদের আইনকে লঙ্ঘন করেছে, আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে, কোনোদিন তাদেরকে বাড়িতে উঠতে দিব না। দুইটা পরিবার রয়ে গেছে। 2 মাস যখন পার হয়ে গেছে, মেয়ের মা আস্তি করে ফোন করছে, কেমন আছিস খাদিজা? কাজ হয়ে গেছে, নেটওয়ার্ক লেগে গেল। মেয়ে মাকে বলছে আম্মু রে কুমিল্লাতে আছি, ভালো আছি, কাজ করছে, দুজনেই কোন রকম করে চালিয়ে নিচ্ছি। বলছে মা চলে আসবি না মা, তোর বাপ রে গেছে, আচ্ছা দেখছি আর 2 দিন দাঁড়া ধরছে না। বিনা পয়সার উকিল লেগে গেল। মা দেখছে আমার দ্বারা হবে না, বড় ভাইকে ডেকে পাঠালো। শালাবাবু এসে দুলা ভাইয়ের ঘাড়ে হাত দিয়ে বসলো। দুলা ভাই আর কতদিন রাগ রাখবে, মেয়েটা যাই ভুল করেছে তোমার ভুল করা কি ঠিক হবে নাকি? কত সুন্দর বুঝানো কাটিং দেখেন, মেয়েটা নাই ভুল করেছে তোমার ভুল করা ঠিক হবে নাকি? হ্যাঁ জি বন্ধু আমার, শালার কথা শুনে দুলা ভাই একটু ঠান্ডা হলো। কিছুক্ষণ পরে বলছে যা আমার তো সমাজে মান সম্মান আছে, তুই গেলি আয়। শালা দৌড়লো কুমিল্লা, বাস মামা পৌঁছে গেল, ভাগ্নে জামাইলে বাড়ি ঢুকে গেল। ছেলের মা বাপ এখনো গরম, ছেলের মামা এসে ছেলেকে বুঝালো, ছেলের মাকে বাপকে বুঝিয়ে দুই পরিবার ঠিক করলো, দুই পরিবার মেনে নিল। এক কথায় আমি বলতে চাইছি, ছেলের মা মানল, আব্বা মানল, ওই বিয়েটাকে ছেলের চাচা নানা ফুপু দাদি যত ছিল মেনে নিল। মেয়ে পক্ষের নানা নানি দাদা দাদি ফুপু চাচা খালা আম্মা মামা সবাই মেনে নিল।
কিন্তু বাকি থেকে গেছেন দুজন, একজন হলেন আল্লাহ আর একজন হলেন রসুল। এরা এখনো পর্যন্ত এই বিটা মানবে না। আল্লাহর নবীর ফয়সালা হচ্ছে, আল্লাহর ফয়সালা হচ্ছে, ওই বিয়েটা আমার কাছে এখনো অবৈধ। তারা যতদিন মিলবে ব্যবিচার করবে, যত সন্তান হবে জারজ হবে, এটাকে বিয়ে বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরপরে মা বাপ বলল দেখা যাক, সমাজ তো রাখতে হবে, তথাকথিত কিছু মুন্সি মোল্লা আছে, এদেরকে ডেকে নিয়ে এসে বললে বিয়ে পরিয়ে দাও। আমার বেটি আর আমার বেটা দুইজনে 22 দিন বাইরে ছিল, কুমিল্লার পার্কে ঘুরেছে, বিয়েটা পরিয়ে দাও। এরা বিসমিল্লাহ রহমান রহিম বলে গা উঁচা করে বসে গেল। মাশাল্লাহ, কলিমা পরিয়ে দিল, বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না। কোরআনের দলিল হচ্ছে দুইজনকে নিয়ে এসো সমাজের কাছে, শক্তিমান পুরুষের হাতে একটা লাঠি দাও, বাঁশের আগালকে কেটে দাও, 100 একে মারবে, 100 একে মারবে, দুইজনকে 100 করে 200 কোরা মারবে, তারপরে বিয়ে পরানো হবে। ওই বিয়েটা আল্লাহ এবং রসুল সম্মতি হয়ে মেনে নেবেন, এটা হবে বৈধ মিলন এবং এটাই হবে সুসন্তান। আমাদের এই বিচারটা আছে, কোনো বিয়ে বাতিল দলিল দলিল এগুলো ব্যবিচার করলো, ব্যবিচার করনে ওয়ালা করনে ওয়ালিকে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিটা না মারা হবে, তার আগে পর্যন্ত যতবার আপনি কোরআন হাদিস অনর গল্প পড়ে গোটা কোরআন খতম করে বিয়ে দিল, ওর বিয়ে তাহলে আমাদের শরীয়তে দলিলে চলছে। আচ্ছা, একবার হাত তুলে একজন বুকে হাত দিয়ে বলেন যে আমরা যত নিজের মা বাপকে বেশি ভালো না বাসি, তার থেকে সাহাবি কি সাহাবিরা রসুলকে ভালোবাসতেন কি না? আরে হ্যাঁ না বলেন, বাসতেন। তাহলে একজন সাহাবি সকালবেলায় সেন্ট মেখে রসুলের কাছে গিয়েছেন, আল্লাহ নবী বলছে তোমার শরীরে সেন্ট কেন গো? বলে হুজুর কাল রাতে বিয়ে হয়ে গেছে। এত প্রিয় লোকটা যার জন্যে জান দেওয়ার জন্য তৈরি, সেও বিয়ের খবর পেল না। আর আমাদের বিয়ের কার্ড সুবহান আল্লাহ বিহামদিহি 25 দিন খালি কার্ডই চলছে। ঠিক বললাম না ভুল? আর চেন লাগিয়ে কুটুম, কুটুমের কুটুম, তার থেকে কুটুম, তার 14 গোষ্ঠী কুটুম। আবার এদিকে ওই খাতনা, খাতনা চলে নাকি? খাতনার ভোজ চলে নাও জুবিলাটা তো বলেছি, আর বলবো না, নোংরা কথা বারবার বলবো। খাতনাওয়ালার এর চামড়া কাটবে, তার ভোজ। 10টা সুন্নত প্রত্যেকটা নবীর ছিল, নখ কাটাও তো সুন্নত, নখ কাটার ভোজ করেন? আরে হ্যাঁ না বলেন, নাভির নিচে লোম সাফ করা সুন্নত, কাট ছেপে দেবেন। কেন কাট ছেপে দেবেন? যে আজকে সাফ হবো, কাট খেয়ে যা সব শূন্যত রে বাবা, খাতনায় শূন্যত। যদি খাতনা কাটতে গিয়ে এটা করতে হয় তো ওটা কেন করবেন না? বন্ধুরা আমার, ছোট্ট মতো একটি কথা, আর বেশি সময় আপনাদের কাছে নিব না, হালকার ওপরে ছেড়ে দিব। বন্ধু চলে যাবেন না, একই সঙ্গে দোয়া করব। শুনলেন বিয়ে কাকে বলা হয়? একটা অপরিচিতা মেয়ের সঙ্গে অপরিচিত ছেলের। ইসলাম শরীয়তকে সামনে রেখে বিধিকে মেনে নিয়ে দুইজনকে কাছাকাছি করে দেওয়ার নাম বিয়ে। বিয়ে যত আনন্দের জিনিস তত নোংরা জিনিস, এটা গোপনত্বের ব্যাপার। তাই আমাদের ভারতবর্ষে একটা প্রশ্ন করেছিলেন বক্তাকে যে ভাই, মেয়েরা, হিন্দুদের মেয়েরা সিঁদুর নেয়, মুসলিম মেয়েরা সিঁদুর নেয় না কেন? বন্ধু বাজারে যত দোকান দেখবেন, ভিতরে কি মাল আছে তার পোস্টারে দেওয়া আছে দোকানের, আছে না? আমাদের বক্তা ছিলেন কে? গোলাম আহমদ মর্তুজা। ওনাকে প্রশ্ন দেওয়া হয়েছে, মুসলিম মেয়েরা সিঁদুর পরে না কেন?
উনি চট করে উত্তরটা দিলেন, দোকানের গোপন মালের খবর কি কোথায় পাবেন? পোস্টারে পাবেন। তাহলে একটা মেয়ে সিঁদুর পরেছে, মানে তার কাজ চলছে। গোপন খবর পোস্টার দিয়ে লোককে জানানো কি দরকার আছে? বুঝতে পেরেছেন কি? আবার দেখা গেল সিঁদুরটা মুছা গেছে, মানে বিধবা হয়ে গেছে, তালা পড়ে গেছে। পৃথিবীর যত হিন্দু আছে তারা নিজেদের গোপন খবর বহির প্রকাশ করে, কিন্তু মুসলমান হলো ইজ্জতওয়ালা, নিচের খবর মাথায় রেখে নিয়ে বেড়ানো কোনো দরকার নাই। এর জন্য আমার ছেলের এবং মেয়ের কখন বিয়ে হবে কার ছাপানো কি দরকার আছে? ব্যাট যা শাদি পড়ালে চলে যা, শাদি হয়ে গেল চলে গেল। ভারতবর্ষের মধ্যে এখন একটা রাজ্য আছে যার নাম হচ্ছে হরিয়ানা। হরিয়ানা প্রদেশের যদি বিয়েগুলো আপনাদের সামনে তুলে ধরি, আজ থেকে 5-7 বছর আগে, তার মাঝে আমি আর যাইনি, এখন হয়তো আধুনিক হয়ে যেতে পারে তা বলছি না, যদি ওখানকার বিয়ের খবর তুলে ধরি তো আপনারা হেসে মরে যাবেন। কত সাদা সিধে বিয়ে। একজন মামাদের বাড়ি বেড়াতে এসছে হরিয়ানা থেকে, এসে সাহারানপুর। মামা তো ভাইয়ের সঙ্গে মসজিদে দেখা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেসে ও খেরিয়াত আলহামদুলিল্লাহ, আপ কেসে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরা বাপ বেটা বেড়াতে এসছে আর কি, বেড়াতে বেড়াতে ওকে জিজ্ঞেস করছে, তোর ছেলে মেয়ে কয়টা রে? বলে, আমার ছেলে মেয়ে তো দুটা ছেলে। তো ছেলে মেয়েদের বিয়ে হয়েছে? না, মেয়েটা বড়, বিয়ের জন্য ছেলে খুঁজছি। তো তোর কয়টা ছেলে মেয়ে? বলে, আমারও 2টা ছেলে 3টা মেয়ে। তো ছোটো ছেলেটার বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হয়েছে, ছোটোটার দেওয়ার জন্য মেয়ে খুঁজি। তো আমার মেয়ের সঙ্গে দে। তো ঠিক আছে, শাদি পড়িয়ে দে। আরে হারন, ব্যাটাকে ডাকছে, ব্যাট যা, আরে মাম সাহেব শাদি পড়া দো। শাদি কোনো ভোজ নেই, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর ও ঘর চলে গেল বাপ ব্যাটা তোরা। 3 দিন পরে মেয়ের বাপ নিজের মেয়েকে বলছে, চলো বেটি তোমাকে পৌঁছা দাও। ওর ঘরের দরজে যে ডাকছে, হারন, জামাইয়ের নাম ধরে ডাকছে শ্বশুর, হারন হারন ঘরমা হো? জি জি, কোন হ্যাঁ? দরজা খুলে দেখছে আমার শ্বশুর, একটা মেয়ে আছে সাথে। তো বলছি, সালাম আলাইকুম। সালাম, আরে আপনি আমানত তো লেলো? ওর হাতে দিয়ে দিলে, লাও তোমার জিনিস তুমি লাও, আমি ঘর চললাম, ঘর চলে গেল। বিয়ে আমার সাথে একটা হাফেজ ছিল, ওর নাম জাইদ। তোকে বললাম, হাফেজ তোমার শাদি কেসা হওয়া? তো বলছে, আমি একদিন ছাগল চড়াতে গেছি আর আমাদের বাড়িতে একটা লোক এসছে, ওর মেয়ের বাপ, যে শুনেছি নাকি এখানে একটা হাফেজ আছে ভালো, আর আমার কটা ছাগল ছিল, আব্বা ছিল না বাড়িতে, আব্বার মা গেছে মামাদের বাড়ি, আমি আর আমার বোন বাড়িতে আছি, বোনটা রান্না করছে, আমি বললাম তো ছাগলটা একটু চড়িয়ে নিয়ে আসে। তো মাঠে থেকে ছাগলগুলো নিয়ে এসে বাঁধছি, আর এক মেয়ের বাপ এসে মসজিদে আমার চাচাকে জিজ্ঞেস করছে, এখানে একটা হাফেজ আছে, ওর নাম জায়েদ, ওর বাপের নাম অমুক। বলছে, ও ওটা তো আমার ভাতিজা, উর্দুতে বলছে, ও হিন্দি বলছে, ওটা আমার ভাতিজা। আরে জায়েদ, ওটা আমার বড় চাচা, আমার বাপের বড়, আমার দাদা নাই, আমার বাপ ওর পরামর্শে সারা কাজ করে না। এই জায়েদ তুম কাহাঁ পে হো? তো বলছে, ছাগলটা মেয়েদের চাচা ডাকছে, ধরে গেলাম। জি 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 চাচা, ক্যা বাত হ্যায়? আরে চলো মসজিদ মে, মসজিদে যেয়ে নামাজ পড়লাম। বলছে, জায়েদ ব্যাঠ যা, তোরা শাদি হ্যায়, হ্যাঁ আমার বিয়ে, আমার কাছে বসো, তোর বিয়ে হবে। তো আমি বললাম যে, আব্বা নাই ঘরে। আরে মারেঙ্গে তামাচা তো ঘুমা দেঙ্গে, তোরা বাপ শাদি করে গা ভাই, তুই করে গা ইয়া, তোরা বাপ করে গা। বড় চাচা বলছে, এমন চর মারবো তো বন বন করে ঘুরিয়ে দেবো, তুই বিয়ে করবি না, তোর বাপ করবে, বস। বিয়ে পড়িয়ে দিলে, বিয়ে পড়িয়ে দিলে আমার শ্বশুর চলে গেল ঘর। মেয়েরও ইজাজত নিল না, মেয়েদের ইজাজত না নিলেও চলবে। তারপরের দিন মেয়েটাকে সাথে করে নিয়ে এসে বলছে, জায়েদ লেলো তোমার আমান, হয়ে গেল বিয়ে। আর আমাদের একদিন মোহর পড়াতে যাবে, একদিন দেখতে যাবে, আবার একদিনও হয় না, 7 দিন দেখতে যায় আবার। বন্ধুরা আমার, ইসলামের দলিল যে জায়গায় থাকবে না, ইসলাম সেটাকে কবুল করবে না। বক্তব্যের শেষ অংশটা এবার আপনারা শুনলেন, বাইয়েনা মানে হলো দলিল,
মুসলমানের যে কাজে দলিল থাকবে না ওই কাজটা আল্লাহর কাছে গ্রহণ হবে না, ওই আমলটা গ্রহণ হবে না। আর মুসলমানের যে কাজে দলিল থাকবে ওই কাজটা আল্লাহর কাছে গ্রহণ হবে। ভাইয়া, ছোট্ট মতো একটা কথা আপনাদেরকে বলি এবার। আপনাদের এই যে দেখছেন মহফিলটা, মহফিলের কমিটির ছেলেগুলো কই গো? মহফিলের কমিটির ছেলেগুলো কই? যা, কেউ নাই ভাই, উঠবেন না। আমি আপনাদের কাছে যেটা আবেদন রাখছি জোরহাত করে, আমি একজন বহুদূরের মেহমান, এবার তো ভিজিটিং সফরে এসেছি শুধুমাত্র দেখা সাক্ষাৎ করতে, এই জন্য আমি ফ্যামিলি নিয়ে এসেছি। আমার সঙ্গে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমরা তিনজনেই আছি। তো যাই হোক, এই হিসাবে আমি একটু দোয়া করব, আপনারা উঠবেন না। তো যাই হোক, আপনারা কেউ উঠবেন না আল্লাহর রাস্তে। মাস্টার ভাই পেয়েছেন? পেয়েছেন? ও তো এইখানে আছেন, আপনি আমার সামনে আসেন। দেখবার হাত পাতেন, দেখি কিছু টাকা হয় নাকি, মোবাইলটা কাল কিনেন পরে। তো যাই হোক ভাই, মোবাইলটা যদি কেউ পেয়ে থাকেন আল্লাহর রাস্তে দেবেন। মাস্টার ভাই হয়তো এখানে ছেড়ে চার কথা, কিন্তু কেউ উঠবেন না, এটা জোরহাত করে বলছি, আমি আপনাদের মেহমান। আরে এখানে আসুন, আস্তে করে বল, কানে বল। না আমি আসি। তো যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া করতে চলেছি, কিন্তু যারা উঠছেন বা চলে যাচ্ছেন, দুঃখ দিয়ে যাচ্ছেন, আপনার অধিকার নাই একটা মেহমানকে দুঃখ দেওয়ার। একই সঙ্গে যাব, মা বোনেরাও বসেন। আমার বক্তব্যের সারাংশটাকে আমি 3 মিনিট টাইম নিচ্ছি আপনাদের কাছে। আজ আমার বক্তব্য ছিল বাইয়েনা, প্রতিটি বিষয়ে দলিল থাকতে হবে। মুসলমান যা করবে তার দলিল থাকবে। মুসলমান প্রত্যেকটি জিনিস দলিলবিহীন করবে না। সহজ একটা উদাহরণ রসুল দিয়েছিলেন, এই উদাহরণটা খালি দিয়ে দিই। মুসলমান কাকে বলা হয়? মুসলিম, মুসলিম, মুসলিম। দিয়ে আল্লাহর নবী বললেন, একটা 7 কুইন্টল 8 কুইন্টলের উট, সেই উটটাকে তার নাকে যখন একটা দড়িকে বেঁধে দিয়ে এই নথটাকে যদি একটা 20 কেজি ছেলের হাতে দিয়ে দেওয়া হয়, ওই উটটাকে যদি ডান দিকে টানে তো ডান দিকে যাবে, যদি বাঁ দিকে টানে তো বাঁ দিকে যাবে। উটটা জানে আমি 9 কুইন্টল ওজন হলেও ও মাত্র 20 কেজি, ওর থেকে আমি 8 কুইন্টল 80 কেজি ওজনে বেশি আছি, তারপরও আমি আমার স্বাধীনতাকে শেষ করে দিয়েছি, সব ওই বাচ্চাটার হাতে দিয়েছি। ও যেদিকে টানবে সেই দিকে ঘোরাটাই হলো আমার জন্যে সঠিক পথ। এই উটটার নাম নবীজি বলছেন মুসলিম। আপনি আমি যত বড়ই টাকাওয়ালা হয়, যত বড়ই শিক্ষিত হয়, যত বড়ই মাস্তান হয়, আমাদের নাকে দড়িটা বাঁধা আছে এই কোরআনের কাছে। কোরআন যা হালাল বলেছে তা হালাল, কোরআন যা হারাম বলেছে তা হারাম। কোরআন যেটা নিষেধ করেছে সেইটা না মানার নাম ইবাদত, কোরআন যা করতে বলেছেন তাকে মানার নাম ইবাদত। যার জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করে নিয়েছে সেই হলো প্রকৃত বাইয়েনাওয়ালা, তারই কাছে থাকলো দলিল। এই দলিলটাই যখন আমরা পেয়ে যাব, আমরা হয়ে যাব মুসলমান। তো আমরা জীবনে এটাকে দলিল বানাবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। এটাকে দলিল বানাবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দলিল বানানোর তৌফিক এনায়েত করুন। ভাইয়া, বক্তব্য শেষ, আপনারা চলে যাবেন, আমি দোয়া করব। কিন্তু আপনারা ঘড়ি দেখেন, আমিও ঘড়ি দেখছি, 5টা মিনিট খালি বসিয়ে রাখব যে মসজিদ কেন্দ্রিক আয়োজিত তফসিরের মাহফিল। বলেন আল্লাহর রাস্তায়
আপনারা 1500 দেনেওয়ালা কেউ আছেন, টাকা দেবেন না, বসে থাকেন। তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, তোমার কোরআনের জিন্দেগি আমাদেরকে দান করা, বাংলাদেশ কেন সারা পৃথিবীর বুকে তুমি কোরআনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দাও, পৃথিবীর কোনো কোণে যদি একটা মুসলমান থেকে থাকে তাকে তুমি কোরআনের উপরে চলার তৌফিক দাও, এ আল্লাহ বিধর্মী যারা আছে তাদেরকে তুমি ইমান দাও, তাদেরকে কোরআনের উপরে চলার তৌফিক দাও। মাবুদ তোমার কাছে হাত তুলেছি, অত্র এলাকায় ভিজিটিং সফরে এসে যারা আজকে মেহমানের দাওয়াত দিয়ে আজকের যে বায়ান হলো, দলিলের ওপরে যেন আমরা প্রত্যেকটাকে দলিল বলে মেনে নিতে পারি, জীবনে যেন প্রত্যেকটা দলিলের উপরে চলতে পারে তুমি তৌফিক দিও, কোরআন যা বলেছে তা যেন মেনে নিতে পারি, আর আমরা যা মানব তা যেন কোরআনের ভিতরে দলিল পেয়ে যায়। যেদিন কিয়ামতের ময়দানে তুমি ডাকবে লাব্বায়েক দিয়ে হাজির হব, তো সঙ্গে দলিল নিয়ে হাজির হতে পারি আল্লাহ, অবশ্যই তুমি রাজি হয়ে আমাদেরকে জান্নাতে দেবে। মাহবুব গো তোমার কাছে হাত তুলেছি, তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তুমি মালাইনা নূরানা ফিলানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আল্লাহ অত্র এলাকায় একটি এলাকাকে আল্লাহ তুমি তোমার শক্তি দিয়ে সেটাকে ধ্বংস করেছ, মাহবুব তোমার কুদরতে হাত দিয়ে সেগুলোকে আবার সলভ করে দাও। পৃথিবীর কোনো MLA MP মন্ত্রীর ক্ষমতা নাই যে এগুলোকে সলভ করে দে, তুমি তোমার কুদরতে হাত দিয়ে বরকত নাজিল করে সেগুলোকে সলভ করে দাও। বাংলাদেশ কেন সারা পৃথিবীর মুসলমানদের উপরে তুমি রহমত বরকত নাজিল করা, মুসলমানরা যদি দিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, যেসব মুসলমানদের মেয়েগুলো বড় হয়েছে সুপাত্রের ব্যবস্থা করে দাও, যে ছেলেগুলো বড় হয়েছে সুপাত্রের ব্যবস্থা করে দাও, যা ছেলেদের বিয়ে হয়ে শান্তি হতে না প্রেম প্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও। মাহবুব তুমি সন্তানহীনকে সন্তান দাও, অতিরিক্ত সন্তান হতে দিনের উপরে কায়েম করে তুমি তৌফিক দাও। এ আল্লাহ সন যার ছেলে আছে তাকে তুমি মেয়ে দাও, যার মেয়ে আছে তাকে তুমি ছেলে দাও। মাহবুব তুমি প্রত্যেকটা মানুষকে খুশি করো, পৃথিবীর বুকে যত রকম তোমার সলভ সার্কুলার আছে সলভ করে দাও, আমরা যতগুলো বিপদের মধ্যে আছি তুমি সার্কুলার দিয়ে সলভ করে দাও। যেদিন তুমি ডাক দেবে কেয়ামতের মাঠে যাব, তোমার নবীর হাতে পানি পান করার তৌফিক দিও, আরো সে নিজে তুমি ছায়া দিও, পুলিশের হাতে পার করে নিয়ে তুমি জান্নাতের মেহমান বানাই মাহবুব গো। মাহবুব তুমি যদি মাফ করো কেউ কিছু করে নিতে পারবে না, তুমি যদি ক্ষমা না করো তাও কেউ কিছু করে নিতে পারবে না, আমরা যদি সাজদা করি তাও তুমি আল্লাহ, না করি তাও তুমি আল্লাহ। মাহবুব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি একবার দয়ার নজর দিয়ে তাকিয়ে, রাত্রি 12টা অতিক্রম হয়ে গেছে, একবার তুমি যাদরা নেই এই মহফিলের দিকে তাকিয়ে দেখো, অবশ্যই তুমি মাফ করতে বাধ্য হবে। মাহবুব গো আজকের মহফিলে যতজন হাত তুলেছে সকলকে তুমি ক্ষমা করে দিও, এর ভিতরে যদি কেউ সুদখোর থাকে নিশ্চয়ই তওবা করে থাকলে তার বিগত জীবনের গুনাহকে ক্ষমা করে দিও। মাহবুব তাকে তুমি হালাল ব্যবসার রাস্তা দেখিয়ে দাও। মাহবুব তোমার কাছে হাত তুলেছি, প্রত্যেকটি মানুষ যেন তোমার এই মহফিলের মঞ্চের পর্যন্ত আসতে পারে তৌফিক দাও, কেউ যেন ফিরে না চলে যায় তোমাকে নারাজ করে। মাহবুব গো সেই রকম তৌফিক তুমি এদেরকে দান করবে, যার কাছে যা আছে মাহবুব দিবে, তুমি তো পকেটের খবর জানো কে গরিব কে বড়লোক, সেরকম তুমি কবুল করবে, এগুলাসের দানগুলোকে গ্রহণ করে নিও। রব্বানা তুমি মালাইনা নূরানা ফিলানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.
ভাই।